এখন আমরা দেখবো হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার অবজেক্ট রিমুভ, অর্থাৎ আপনি অবজেক্ট কিভাবে রিমুভ করবেন সেই বিষয় নিয়ে কাজ করব। অর্থাৎ অবজেক্ট রিমুভ করতে হয় অনেক সময়, সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এই যে আমার যে একটা ইমেজ আছে, এই একটা ইমেজ, তারপর এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এরকম তিন চারটা ইমেজ আমি ডাউনলোড করছি বা নিয়ে আসছি। এই ইমেজ গুলোর মধ্যে আনওয়ান্টেড কিছু অবজেক্ট আছে, এখানে আনওয়ান্টেড কিছু অবজেক্ট আছে, সেই আনওয়ান্টেড অবজেক্ট গুলোকে আমাকে রিমুভ করতে হবে। এই টাইপের কাজগুলো আপনার মার্কেট প্লেসে পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি ফাইবারে যান, ফাইবার গিয়ে যদি আপনি দেখেন অবজেক্ট রিমুভ, আপনি যদি সার্চ করেন গ্রাফিক্সে গিয়ে অবজেক্ট রিমুভ, এখানে গিয়ে আমি যদি সার্চ করি অবজেক্ট রিমুভ, এই যে দেখেন অবজেক্ট রিমুভের সার্ভিস আছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি, আমি একটা ছবি তুলছি, সেই ছবির মধ্যে আমার আনওয়ান্টেড কিছু অবজেক্ট আছে। যেমন খেয়াল করে দেখেন এই যে ছবিটা দেখতেছেন বা এই ইমেজটা দেখতেছেন, এটা আশেপাশে দেখছেন অনেকগুলো আনওয়ান্টেড অবজেক্ট দেখছি, এগুলিকে রিমুভ করে দেখেন এটাকে একদম ক্লিন করে দিচ্ছে। এরকম আপনার অ্যাভেলেবেল কাজ করতে হয়। বর্তমানে দেখেন উনি 80টা কাজ করছেন, এই ছোট কাজটারই 80টা কাজ করছেন, ঠিক একই ভাবে এরকম অ্যাভেলেবেল। যেমন এইখানে একজন আছে যাকে আপনার রিমুভ করা দরকার, এখানে দেখেন ওনাকে উনি ওনাকে রিমুভ করে ওনাকে নিয়ে আসছে, এখানে খেয়াল করে দেখেন দুজনকে রিমুভ করে একজনকে নিয়ে আসছে। এই যে অংশগুলো আছে এগুলিকে রিমুভ করতে হয়। এখন এই রিমুভের অপশনগুলো কয়েকটা হইতে পারে, কয়েক ভাবে রিমুভ করা যায়, তবে এর মধ্যে একটা খুব ইফেক্টিভ ওয়ে আছে, সেই ওয়েটা নিয়ে আমরা আজকে কাজ করব। আমার সামনে যে ইমেজটা দেখতেছেন, আমি এটাকে একটা কপি করে নিচ্ছি। আমার সামনে যে ইমেজটা দেখতেছেন, এই ইমেজটার মধ্যে একটা আনওয়ান্টেড অবজেক্ট আছে দেখছি, ও হচ্ছে আমার আনওয়ান্টেড অবজেক্ট, যার জন্য এর জিনিসটা ভালো লাগতেছে না, দেখতে ভালো লাগতেছে না। তখন আমি কি করব, তখন আমি এটাকে আপাতত হাইড করে রাখতেছি। হাইড করে এই মেইন যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমরা যখন রেক্টেঙ্গুলার মার্কি টুল ইউজ করতাম, খেয়াল করে দেখেন রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে যখন আমি এখানে সিলেক্ট করছিলাম, সিলেক্ট করার পর আমি যখন ডিলিটে প্রেস করছিলাম তখন আমার সামনে একটা পপআপ আসছিল, তাই না? আমি বলছিলাম যে এই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এখান থেকে আমরা অলরেডি ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার প্যাটার্ন এগুলো নিয়ে কাজ করছি, বাট কন্টেন্ট এয়ারটা নিয়ে কাজ করা হয়নি। আমি যখন এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু লক লেয়ার দেখছি, এটা হচ্ছে মেইন লক লেয়ার। সো এটার মধ্যে সিলেক্ট করার পর আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এতটুকু জায়গা সিলেক্ট করছি। কেন সিলেক্ট করছি, আমি এই জিনিসটা চাই না, একে আমি চাচ্ছি না। এখন এটাকে রিমুভ করার দুইটা ওয়ে আছে, এর মধ্যে এখন যেটা নিয়ে কাজ করব তার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। এটাকে সিলেক্ট করার পর জাস্ট ডিলিটে প্রেস করেন, ডিলিটে প্রেস করলে এখানে একটা অপশন আসবে, একটা পপ আপ আসবে, এই পপ আপটাকে আমি জাস্ট ইউজ করব হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার দেখছি। কন্টেন্ট অ্যাওয়ারটা দেওয়ার পর যদি আমি ওকে করে দেই, একটু ভালো করে খেয়াল করে দেখেন জিনিসটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, এমন এমন ভাবে রিমুভ করছে জিনিসটা বোঝাই যাবে না যে ওর এখানে কিছু ছিল। ক্লিয়ার? খুব ইজি জিনিসটা। আমি একটু আবার রিপিট করতেছি, আমার এখানে আমি আর একটু রিপিট করতেছি ফার্স্ট থেকেই, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা হচ্ছে আমার লক করা। আমি গ্যা দিয়ে এটাকে সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর যদি ডিলিটে প্রেস করি, নর্মালি ডিলিট করলে এখানে কি হওয়ার কথা, তিনটা জিনিসের একটা হওয়ার কথা না, ডিলিট হয়ে যাওয়ার কথা না, কিন্তু দেখেন ও ডিলিট হচ্ছে না, সে আমাকে একটা পপআপ দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে সে আমার লক লেয়ার, অর্থাৎ মেইন লেয়ার। এখন এই লেয়ারটাকে যদি এভাবে না রেখে আমি যদি এটার মধ্যে ধরি, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি যদি এখানে ধরি, এটা কিন্তু আমার লক লেয়ার না দেখছি। এখন যদি আমি ডিলিট প্রেস করি, এতটুকু জায়গায় ডিলিট হয়ে যাচ্ছে না, দেখেন এই জায়গাটা ডিলিট হয়ে গেছে না, কিন্তু আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে ও এখান থেকে রিমুভ হয়ে যাবে, কিন্তু আশেপাশে এনভায়রনমেন্টটা ঠিক থাকবে। যদি এরকম চাই তখন আমি মেইন যে লেয়ারটা আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারটার মধ্যে নিয়ে আমি যদি এখন ডিলিটে প্রেস করি, তখন আমার সামনে একটা পপ আপ আসবে, আমি ওকে করে দিব। ওকে করে দিলে এখন দেখে সে যেখানে ছিল এটা বোঝা যাচ্ছে না, সে খুব সুন্দরভাবে রিমুভ করে দিছে। এখন আপনার একটা কোশ্চেন দেখতে পারে, এটা তো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার বিধায় এর কাজটা হয়েছে, ঠিক আছে? যদি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার না থেকে যদি আমার নর্মাল লেয়ার থাকে তখন কি হয়, তখন আমার এটা ডিলিট হয়ে যায় না? এটাকে সিলেক্ট করার পর না, লক করে নিলে তো সে কাজই করবে না। দেখেন আমি ডিলিট প্রেস করলে কিছু আসতেছে, কারণ কেন, আমার লক লেয়ারটা তো লক, আমার লেয়ারটা লক না, এই জন্য আপনার কাজ করতেছে না। আমি লেয়ারটাকে অফ করে দিচ্ছি। এখন আমি কি করতে পারি, যদি আমার যে লেয়ার লক করা না অর্থাৎ নর্মাল লেয়ার, তখন আমি কি করব, এই একই জিনিসটা পাওয়ার জন্য আমি এখান থেকে এডিটে যাব। এডিট থেকে দেখেন একটা অপশন পাবো হচ্ছে ফিল, আমি মেনু থেকে এডিটে যাব, এডিট থেকে একটা অপশন পাবো হচ্ছে ফিল, এই ফিলটাকে সিলেক্ট করার পর দেখেন ওই পপ আপটাই আমার কাছে আসছে দেখছি। এখন আমি কি করব, ওকে করে দিব। ওকে করে দিলে এখন দেখেন আমার জিনিসটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই অবজেক্ট রিমুভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আপনি জিনিসটাকে অবজেক্টটাকে রিমুভ করবেন এবং এটাকে যদি আপনি 100% রেজাল্ট চান, তখন যেটাকে করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে সিলেকশন করছি, একটু খেয়াল করে দেখেন এখানে আমি সিলেকশন করলাম এতটুকু জায়গা, আমি অর্থাৎ অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে?
অবজেক্টটাকে সিলেক্ট করার পর এই অবস্থাতে যদি আমি এটাকে এডিটে যাই, এডিট থেকে যদি আমি ফিলে ক্লিক করি, ওকে যদি আমি ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন সে যে রিমুভ হইছে, দেখছি ইমোতে গেল কি অবস্থা, সে প্রয়ে গেছে না, দেখছেন কি হইছে? এটা কেন হইছে জানেন? কারণ হচ্ছে আপনি যখন এটাকে সিলেক্ট করছেন সে একদম অ্যাকুরেট সিলেকশন, যে অবজেক্ট আছে সেটা অ্যাকুরেট সিলেকশন। যদি আমি এখানে কন্টেইনার ইউজ করতে চাই তখন আমি এখানে কি করব, এটাকে সিলেক্ট করার পর সিলেক্টে যাবেন, মেনু থেকে সিলেক্টে যাব, মডিফায়ারে গিয়ে আমরা এক্সপ্যান্ড নামের একটা অপশন শিখছিলাম মনে আছে? এক্সপ্যান্ড নামে যখন ক্লিক করলাম এখান থেকে আমি 10 দিয়ে দিলাম, 10 ওকে করার পর দেখেন আমার এক্সপ্যান্ড হইছে না। এখন যদি আমি এখানে এডিটে যাই, ফিলে ক্লিক করি, কন্টেইনার ইউজ করি, এখন দেখেন তো কোনো রেজাল্ট আসছে কিনা, আসছে রেজাল্ট, এখন রেজাল্ট আসছে। এখন আপনার প্রথম কোশ্চেন থাকতে পারে আসলে হচ্ছেটা কি, এর আগে হইলো না কেন এখন হইলো? এটা কাজ করছে এভাবে, সাপোজ মনে করেন আপনি কোনো জিনিসে কন্টেইনার করতে যাচ্ছেন এবং সিলেকশন করলেন এটা, ঠিক আছে? যখন সিলেকশন করছেন সে কি করে, আশেপাশে থেকে এনভায়রনমেন্ট নিয়ে জিনিসটা আসলে এভাবে ঢেকে দেয়, বুঝতে পারছি? আশেপাশে থেকে এনভায়রনমেন্ট ঢেকে দিচ্ছে। এখন যখন আপনি একদম এক্সাক্ট অবজেক্ট অনুযায়ী সিলেক্ট করতেছেন তখন কি করতেছে, অবজেক্টের সাইড থেকে জ্ঞান নিতেছে না, স্যাম্পল তো কোথা থেকে নিচ্ছে, এখান থেকে স্যাম্পল নিচ্ছে না, যার জন্য যে মানুষটাকে আমি সিলেক্ট করছিলাম, এই যে এখান থেকে যখন আমি সিলেক্ট করছিলাম, দেখেন এখান থেকে যখন সিলেক্ট করছিলাম সে কোথা থেকে জ্ঞান নিতেছিল, আশেপাশে থেকে নিতেছিল না, বুঝতে পারছি বিষয়টা কি হচ্ছে? এই এখানে চলে আসেন আপু, এখান থেকে আশেপাশে না, সে কিন্তু এইটা থেকে নিচ্ছে, এটা থেকে, অর্থাৎ যেখান থেকে সে শুরু করছে, অর্থাৎ সে এখান থেকে সোর্সটা নিয়ে এখানে ঢুকে দিচ্ছে, যার জন্য আমার এই ঘটনা ঘটতেছে, দেখেন যার জন্য আমার এই ঘটনা ঘটতেছে, এই যে দেখেন এখান থেকে নেওয়ার কারণে এরকম অবয়ব দেখা যাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি যদি এটাকে করতে চাই কি করব, আমি এটাকে করতে চাইলে প্রথম হচ্ছে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড কেন করব, কারণ আমি চাচ্ছি এই সোর্সটা যাতে এখানে অ্যাড হয়, এই জন্য আমি ইমেজ গেলাম, সরি সিলেকশনে গেলাম, মডিফায়ারে গিয়ে আমি এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড করে একটু বর্ধিত করে নিলাম যাতে আমার এই ইমেজটা অর্থাৎ এই সোর্সটা হচ্ছে এখানে অ্যাড হয়। এটা তো দেখেন এক্সট্রা একটু অংশ দিয়ে নিছি না, এখন যদি আমি এটাকে ডিলিট করে দেই, এখন যদি আমি ফিলে গিয়ে ডিলিট করি, ওকে করে দেই, এখন ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? যখনই দেখবেন যে আপনার এরকম হচ্ছে তখন আমরা কাজ করবো। আর আমরা এখন কি জানলাম, যে কন্টেইনারের কাজ হচ্ছে আশেপাশে থেকে এনভায়রনমেন্টটাকে মিলিয়ে দেওয়া, ক্লিয়ার? এরপর আবার যদি আমি এটাতে যাই, একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার অবজেক্ট, এই হচ্ছে আমার অবজেক্ট, ওকে আমি রিমুভ করে দিব, বা ওকে আমি রিমুভ করে দিব, দুজন ছেলে আছে এখানে যিনি আছেন ওনাকে আমি রিমুভ করে দিব, একে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাখি। আপনার যদি অ্যাকুরেট সিলেক্ট না হয় আপনি ইচ্ছা করলে এভাবেও করতে পারেন জিনিসটাকে, এখান থেকে ধরে এভাবেও করতে পারেন, ক্লিয়ার? এভাবে আমি করলাম, একটু বাড়িয়ে নিচ্ছে যেহেতু আমরা জানি যে এক্সপ্যান্ড করতে হলে আমাকে, সরি কন্টেইনার করতে হলে এভাবে আলাদা একটু নিতে হবে। আমি এক কাজ করি, এটাকে ধরে এডিটে গেলাম, ফিলে গেলাম, কন্টেইনার করলাম, একটু খেয়াল করে দেখেন সে রিমুভ করে দিচ্ছে জিনিসটাকে, বুঝতে পারছি? আমি চাইলে আনওয়ান্টেড অবজেক্ট গুলোকে রিমুভ করতে পারি, যেমন এটা আছে আমি এখান থেকে ল্যাসো টুল ইউজ করে সিলেক্ট করব, আমি এখান থেকে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল নিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কাজ করি এটাকে একটু কপি করে নিই, তাহলে হচ্ছে বিফোর আফটার দেখাতে পারবো। এখানে গেলাম, সিলেক্ট করলাম, এখন আমি যদি এখান থেকে যাই এডিটে যাই, এটা কেন আমি এডিটে যাচ্ছি, কারণ এটা ওপেন লেয়ার, বুঝতে পারছি? এডিটে যাচ্ছি, ফিলে যাচ্ছি, ফিলে গিয়ে ক্লিক করলাম, ওকে করে দিলাম, একটু খেয়াল করে দেখবেন রেজাল্ট কি আসছে, বুঝতে পারছি? এভাবে আমি চাইলে কি করতে পারি, কোনো কিছু রিমুভ করে ফেলতে, তবে মাথায় রাখবেন কোনটার মধ্যে চাপ দিচ্ছে, কোনটা আন্ডু করার জন্য, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আর ডিসিলেক্ট হচ্ছে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করতে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে। আচ্ছা এখানে একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার আশেপাশে আরো এনভায়রনমেন্ট থাকে, আরো এনভায়রনমেন্ট বলতে আমি বুঝাচ্ছি, সাপোজ মনে করেন এইখানে যদি এই এখানে যদি মনে করেন এই ওনারা যদি একদম কাছাকাছি লেগে থাকতো, বুঝতে পারছি, তখন কি ওর সোর্সটা কোথা থেকে নিত, এখান থেকে নিত না সে? সাপোজ মনে করেন আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করলাম, সরি আমি এটাকে ড্র্যাগ করলাম, এতটুকু এভাবে ড্র্যাগ করলাম, এখানে খেয়াল করে দেখেন ওরও কিন্তু সোর্স আছে, দেখছি? আমি যদি এখন এটাকে রিমুভ করি, সে দেখবেন এখান থেকে সোর্স নিয়ে, যে দেখেন একটু ঘোলাটে টাইপের ব্লারি হয়ে গেছে, দেখছি ব্লারি হয়ে গেছে না, আমার কিন্তু রেজাল্ট ভালো আসে না, কিন্তু এখানে দেখেন রেজাল্ট ভালো আসছে,
বলার উদ্দেশ্য হচ্ছে আমার আশেপাশে যদি আরো এনভায়রনমেন্ট থাকে ওগুলো থেকে কিন্তু সোর্স, কারণ সে জানে সে যেটা করতেছে আশেপাশে থেকে সোর্স নিয়ে তো এটাকে রিমুভ করতেছে, বুঝতে পারছি? তো আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কি করব। এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে আমি কি করতে পারি যে আমার আশেপাশে যদি অন্য এনভায়রনমেন্ট থাকে, এক নাম্বার টু হচ্ছে আমি যদি আরো সুন্দর করে জিনিসটা কপি করতে চাই তখন কি করব, তখন আমরা একটা টুলস ইউজ করতে পারি যে টুলসটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লিয়ার? এই ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আমরা কাজ করব। ক্লোন স্ট্যাম্প টুলটা একটু লিখে দেই তাহলে ভালো হয়। ক্লোন স্ট্যাম্প টুল, এই ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এখন একটু কাজ করব। ক্লোন স্ট্যাম্প টুল জিনিসটা কি, ক্লোন স্ট্যাম্প টুল জিনিসটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে রেজাল্ট দেখানোর জন্য কিন্তু একটা পর একটা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, ক্লোন স্ট্যাম্প টুল কি, ক্লোন স্ট্যাম্প টুল ক্লোন বলতে কি বোঝায়, হুবহু কপি। আমরা বলি না যে ও তোর ক্লোন, ক্লোন বলতে কি বোঝা যায়, ও যেরকম সেম টু সেম, তাই না? দেখেন আমি যদি কোনো কিছুর ক্লোন করতে চাই তাহলে কিভাবে করব, কি সিস্টেমে করব সেটা একটু দেখাই। আমি কি করলাম একটু খেয়াল করে দেখেন, এই অংশটাকে ধরলাম বা নিচের অংশটাকে রাখি, উপর দুটোকে বাদ দিই, এটার মধ্যে আমি কন্টেন্ট এওয়ারটা ইউজ করতেছি। ভালো করে খেয়াল করবেন, আমি এখান থেকে ল্যাসো টুলটা দিয়ে আমি যাকে জাস্ট ওকে আমি কি করতেছি সিলেক্ট করে নিচ্ছি ল্যাসো টুলের মাধ্যমে। কারণ কেন, ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করলে খুব সুন্দর করে সিলেক্ট হচ্ছে। এই হচ্ছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এডিটে যাব, ফিল ইউজ করলাম, কন্টেন্ট ইউজ করলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন, সে আমাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এটাকে আরো সুন্দর করে রিমুভ করতে চাই তখন আমি কি করতে পারি, ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারি। এখন ক্লোনটা অ্যাকচুয়ালি হয় কি সেটা সম্পর্কে একটু বলি আপনাদেরকে। যেহেতু একটু আগে বললাম যে ক্লোন ইজ ইকুয়াল টু হচ্ছে হুবহু কপি, যেমন খেয়াল করে দেখেন এ হচ্ছে আমার একটা ইমেজ আছে। এখন এইখানকার এনভায়রনমেন্ট আর এইখানকার এনভায়রনমেন্ট নিশ্চয়ই এক না, আমাকে বুঝতে পারছি? এইখানকার এনভায়রনমেন্ট আর এখানকার এনভায়রনমেন্ট কি সেম? এখন সেম না। এখন আমি যদি ক্লোন করতে চাই, আমাদের টুলবারের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলটা নেবেন, নেওয়ার পর আপনি কোত্থেকে ক্লোন নিতে চান, সাপোজ মনে করেন আপনি এখান থেকে ক্লোন নিতে চান, এখান থেকে আমি ক্লোন নেওয়ার সময় জাস্ট অল্টার প্রেস করে আমি ক্লিক করব, অল্টারটা প্রেস করে ধরে রাখবেন, বুঝতে পারছি? অল্টারটা আমি হোল্ড করে ধরে রাখছি, ধরে রেখে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করা মানে কি জানেন, আমি এখান থেকে সোর্স নিলাম, ঠিক আছে? এখন সোর্স নেওয়ার পর আপনি সেকেন্ড বার যেখানে ক্লিক করবেন, যেমন খেয়াল করে দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, আমার এই যে কপালের এখানে দেখেন একটা আপনার প্লাস চিহ্ন ঘোরাঘুরি করতেছে না, দেখছি মানুষটার এখানে প্লাস চিহ্ন ঘোরাঘুরি করতেছে, কিন্তু দেখেন সেম টু সেম কপি করে দিচ্ছে আমাকে, দেখছি কপি করে দিচ্ছে না। এখন এখানে একটা কোশ্চেন আছে বা একটা কথা আছে, মানে এই ডিস্টেন্সটার বিষয়ে কথা বলতেছি। আবার দেখেন আমি এখানে একটা কপি করলাম, দেন হচ্ছে আমি যদি এখানে ড্র্যাগ করি দেখেন উপরে কিন্তু প্লাস চিহ্ন ঘুরতেছে, দেখছি? বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এইখান থেকে কপি করতে চাই, মনে করেন এখান থেকে আমি ক্লোন করব, অল্টার প্রেস করলাম, দ্বিতীয়বার যেখানে আমি ক্লোনটা ক্লিক করব অর্থাৎ দ্বিতীয়বার আমি যেখানে মাউস ক্লিক করব ওইটা হচ্ছে ডিস্টেন্স। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ডিস্টেন্স, যেমন এখানে ক্লিক করলাম, আপনি যত জায়গায় যান না কেন সে কিন্তু ওই ডিস্টেন্সটাই মেনটেন করবে। দেখেন নিচে দেখেন প্লাস চিহ্নটা দেখতেছি, বুঝতে পারছেন বিষয়টা? এখন মনে হয় একটু কনফিউশনের মধ্যে আছেন, কনফিউশনটা বলতে এই আমি তো ক্লোন করছি এখানে, আমি তো ক্লোন করছি এখানে, তাই না? এখন আমি যখন এখানে ড্র্যাগ করলাম তার ডিস্টেন্সটা কতটুকু, এই চোখ থেকে এই যে চোখের পর্যন্ত না, এখন আমি যখন এখানে যাচ্ছি তার ডিস্টেন্সটা কতটুকু, বুঝতে পারছি? এইটা হচ্ছে মেইন কারণ হচ্ছে আমরা মনে করি, অনেকে মনে করে কি আমি তো ক্লোন করছি এখান থেকে ক্লোন করে আমি এখানে ক্লিক করলাম, আবার যখন এখানে গিয়ে ড্র্যাগ করতেছে তাহলে আমার এখানে চোখ আসতেছে না কেন, আমার তো মাউস সরে গেছে, বুঝতে পারছি বিষয়টা? এটা মাথায় রাখতে হবে। সো আমি প্রথমবার ক্লোন করার পর দ্বিতীয়বার যেখানে ক্লিক করব ওইখানেই হচ্ছে আমার ক্লোন হবে, এই যে ডিস্টেন্সটা দেখান, এখন যেখানে যান না কেন ডিস্টেন্স ওইটাই, বুঝতে পারছি বিষয়টা? ডিস্টেন্সটা আমার ওইটাই, প্রথমবার ক্লিক করার পর সোর্স নেওয়ার পর দ্বিতীয়বার আপনি যেখানে ক্লিক করবেন এই মধ্যেখানে জায়গাটা হচ্ছে আপনার ডিস্টেন্স, সেটা এতটুকু হোক, এটা এতটুকু হোক, এতটুকু হোক, যতটুকু বড়ই। এমনকি আপনি এখানে গেলেন, সাপোজ মনে করেন ওকে ওকে কপি করছে, মনে করেন ওকে কপি করে এখানে নিয়ে আসছি, আমি কিন্তু কপি এখানে ফার্স্ট ক্লিক কি এখানে করতেছি না, ও কিন্তু এখানেই দেখাবে, কি সমস্যা হলো দেখি, কপি করলাম এখানে তো দেখা যাচ্ছে কিন্তু আসতেছে না কেন, কোথাও তো একটা প্রবলেম আছে। আচ্ছা এখানে হচ্ছে
এখান থেকে তুমি ফ্রেন্ড না ডিফারেন্স ডকুমেন্ট 100% হবে যে বুঝতে পারছেন আচ্ছা কেন হচ্ছে না সেটা একটু বলি এটা হচ্ছে আপনার ইমেজটা ছোট বুঝতে পারছি আর এখানে ইমেজটা অনেক বড় যার জন্য প্রবলেমটা হচ্ছে যেমন খেয়াল করে দেখেন এখান থেকে আমি ক্লোনটা নিলাম এখানে যখন আমি যাচ্ছি দেখেন চোখটাই তার একদম ফুল গার মতো ক্যামেলের মধ্যে চলে আসছে শুধু চোখটাই দেখছি মানে ইমেজটা অনেক বড় ছোট বিধায় ওখানে আপনাদের হচ্ছে হয়তো অনেক ছোট হচ্ছে একদম ছোট এই কারণে আপনার প্রবলেমটা হচ্ছে আমার যে মেইন থিমটা বলতে চাচ্ছি যে আমি এখান থেকে ক্লোন নিয়ে ওইখানে যদি যাই সেম একটাই কাজ করবে ক্লিয়ার আচ্ছা এরপর হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আছে ক্লোনের বিষয়টা আমি বললাম এখান থেকে কপি করলাম খেয়াল করে দেখেন এখানে হচ্ছে উজ্জ্বলতা বেশি আর এখানে দেখেন উজ্জ্বলতা কম দেখছি কিন্তু দেখেন সে যেহেতু ক্লোন করবে হুবহু ক্লোন করে দিছে আমাকে ক্লিয়ার এভাবে আমি চাইলে কি করতে পারি ক্লোন করতে পারি দ্বিতীয়টা হচ্ছে আমি চাইলে ব্ল্যান্ড করে কাজ করতে পারি কেমন টাইপের ব্ল্যান্ড এই যে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আপনার কি মুড আমি মুডে গিয়ে এখানে ইউজ করলাম হচ্ছে মাল্টিপ্লে মাল্টিপ্লেতে মুডটা দেখছি না আমরা এখান থেকে মুডটা যে ছিল এই যে আপনার নরমাল আমি এখানে গেলাম এখান থেকে কপি করলাম কপি করে এখানে যদি ড্র্যাগ করি একটু খেয়াল করে দেখেন সে আমাকে এখানে হুবহু ক্লোন তৈরি করে দিচ্ছে আবার আমি যদি একটু এই পাঁচটাকা নেই ক্লোন নিলাম এখান থেকে আমি ক্লোন করতেছি এই হচ্ছে ক্লোন করলাম একটা অংশ আবার এখানে আমি আরেকটা ক্লোন করলাম একটা অংশ বুঝতে পারছি এরকম আমরা হয়তো বা অনেকে দেখছি বা শুনছি সেটা হচ্ছে আমি আমি নিজেই ফেসবুকে দেখছি যে এরকম করে ক্লোন করে লিখে রাখছে কেউ আমিন না লিখে যাবেন না ঠিক আছে কেন আমিন লিখবো না তার চারটা চোখ এজন্য আমি নিজে দেখছি তার চারটা চোখ এজন্য আপনার আমিন না লিখে যাবেন না যাই হোক যেমনই হোক মানে এই হচ্ছে এরপর হচ্ছে আবার দেখছিলাম হচ্ছে সরি মার্কেটিং হ্যাঁ মার্কেটিং এভাবে আমি চাইলে হুবহু ক্লোন করতে পারবো এখন আমি এই জিনিসটা দেখাচ্ছি কেন আমি এই জিনিসটা দেখাচ্ছি এই কারণে এই যে আমি যে একটা কাজ করলাম আমার কিন্তু এখান থেকে জিনিস অবজেক্টটা রিমুভ হয়ে গেছে দেখেন রিমুভ হয়েছে না এখন আমি যদি এই জায়গা থেকে আমি অবজেক্টটা রিমুভ করতে চাই এখান থেকে যদি আমি অবজেক্ট তাহলে এইখানে হচ্ছে আমার সোর্স তাই না আমি কি করলাম এখান থেকে মাল্টিপ্লেটা চেঞ্জ করে নিয়ে আমি নরমালে চলে যাই এই হচ্ছে আমি সোর্সটা নিলাম অল্টার প্রেস করে সোর্স নিলাম দেন হচ্ছে ড্র্যাগ করতেছি সে দেখেন আমাকে অ্যাকুরেটলি করে দিচ্ছে বুঝতে পারছি আচ্ছা বলেন সোর্স যদি একের অধিক থাকে মানে সাপোজ এখান থেকে আমি যদি কপি করি অল্টার প্রেস করে কপি করে যদি ড্র্যাগ করি দেখেন সেম টু সেম আসতেছে বুঝতে পারছেন আপনি যেখান থেকে যেটা কপি করবেন ওই অনুযায়ী আসবে আচ্ছা এরপর আমি কি করলাম এখান থেকে আমি এটাকে মাইনাস করতেছি অর্থাৎ ক্লোন করতেছি আবার এখান থেকে এটাকে ক্লোন করলাম ড্র্যাগ করে এখান থেকে অ্যাড করে দিলাম আচ্ছা এখানে একটা জিনিস দেখাই আমি যখন এখানে যাচ্ছি আমার পায়ের অংশটা দেখেন আবার নতুন করে হয়ে যাচ্ছে দেখছি না এখানে একটা কথা আছে কথাটা কি জানেন কথাটা হচ্ছে এখানে সে হচ্ছে ঢেকে দিচ্ছে জিনিসটা আপনার মেইন ইমেজ কিন্তু মেইন ইমেজে আছে এই যে দেখেন এটা কি আমার পায়ের অংশটা না আমি কি করলাম এখান থেকে ড্র্যাগ করলাম ড্র্যাগ করে যখন এখানে যাচ্ছি দেখেন পায়ের অংশটা আবার নতুন করে হয়ে যাচ্ছে দেখছি কারণ কেন সে তো ঢেকে দিছে ওইখানে তো জিনিসটা আছে এজন্য এটা থেকে রিমুভ করার ওয়েটা কি এটা থেকে রিমুভ করার ওয়েটা হচ্ছে যখন আমি করব এত জায়গা করলাম করার পর আবার এখান থেকে সোর্স নিয়ে আবার এখান থেকে করব তাহলে হচ্ছে আমার জিনিসটা আসবে না বুঝতে পারছি আবার আমি এখান থেকে রিমুভ করে দিব সোর্সটা ছেড়ে দিতে হবে আপনাকে বুঝতে পারছেন যদি সোর্সটা ধরে রাখেন তাহলে হচ্ছে ওটা আসবেই আমি আবার দেখেন এখান থেকে নিচ্ছি সোর্স নিচ্ছি সোর্স নিয়ে আবার ড্র্যাগ করে আমি কি করতে চাই রূপ জায়গা নিয়ে নিলাম আবার সোর্সটা ছেড়ে দিয়ে আবার নতুন করে করেন এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই একটু খেয়াল করে দেখেন আমার এইখান থেকে একটু ভালো করে দেখেন এইখান থেকে এটা কি সমান না আপনি চাইলে এটাকে কি করতে পারেন ল্যাসো টুলের মাধ্যমে এটাকে এতটুকু জায়গা সিলেক্ট করতে পারেন এই যে এতটুকু জায়গা আমি সিলেক্ট করতেছি কেন সিলেক্ট করতেছি দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমি ক্লোন স্ট্যাম্প টুলে গিয়ে এখান থেকে সোর্সটা নিলাম নেওয়ার পর যদি আমি ড্র্যাগ করি এর বাইরে কিন্তু সে যাবে না বুঝতে পারছেন বিষয়টা আমি কি বুঝাতে চাচ্ছি এই যে অংশটার বাইরে যাবে না যেমন খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার একটা ঢেউয়ের মতো আছে দেখছি
এখন আমি যখন নরমালি কাজটা করতেছি তখন ঢেউয়ের উপরেও চলে যাচ্ছে না, কিন্তু যদি আপনি এভাবে করেন তাহলে ঢেউয়ের মধ্যে যাবে না, ও ওর মধ্যেই থাকবে, বর্ডারের ভিতরে থাকবে। হ্যাঁ, বর্ডারের ভিতরে থাকবে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ, অর্থাৎ সিলেকশন টুল করে কাজ করতে পারবেন। এই হচ্ছে করার পর কন্ট্রোল ডি দেন, বুঝতে পারছেন বিষয়টা? আমি চাইলে এভাবেও কাজটা করতে পারি। এখন দেখেন আমি যেটা জিনিসটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে আমি যে এতক্ষণ যাবত কষ্ট করে কাজটা করতেছি, এইটার রেজাল্ট ভালো না এটার রেজাল্ট ভালো, বুঝতে পারছি? এখন আপনি বলতে পারেন যে এখানে মনে হয় একটু রয়ে গেছে, মনে হয় আপনি বলতে পারেন যে এখানে মনে রয়ে গেছে, আপনি তাহলে এক কাজ করেন, এতটুকু জায়গা আবার সিলেক্ট করেন, গিয়ে আমি যদি এখন আবার কন্টেইনার ইউজ করি, দেখেন আসছে রেজাল্ট। আবার যদি আমি এতটুকু জায়গা সিলেক্ট করি, আবার সিলেক্ট করে যদি আমি এখান থেকে কন্টেইনার ইউজ করি, বুঝতে পারছি বিষয়টা কি বুঝাচ্ছি? অর্থাৎ আমি এই যে সরি আমি যে এত কাজ করতেছে আমার মানে মেইন উদ্দেশ্যটা কি? রেজাল্ট, আউটপুট না? এখন আউটপুট আসার জন্য যা যা দরকার আপনি ওইটাই করতে হবে। দুই নম্বর হচ্ছে ক্লোন ইজ ইকুয়াল টু ক্লোন, অর্থাৎ যা আছে তাই, কিন্তু আমার তো এখানকার এনভায়রনমেন্টের সাথে কাজ করতে হবে না? লাইক দ্যাট আমি যদি এই জিনিসটা দেখাই, এই যে এই জিনিসটা দেখাই, ওনার খেয়াল করে দেখেন এখানকার একটা এনভায়রনমেন্ট, এখানকার একটা এনভায়রনমেন্ট, তাই না? এখন আমি কি করলাম, ক্লোন স্ট্যাম্প টুলে গেলাম, এই যে এখান থেকে আপনার গ্যাটা সরায় ফেলবো আর কি, এই ওয়াটারমার্কটা সরায় ফেলবো আমি, এখান থেকে কপি করলাম এটাকে নিয়ে, আমি যখন ড্র্যাগ করতেছি সে কি করতেছে, সে আমাকে কপি দিচ্ছে না, কপিটাই তো রিমুভ করে দিচ্ছে, তাই না? কপিটা রিমুভ করে দিচ্ছে না, কিন্তু দেখেন এইখানকার এনভায়রনমেন্ট কি আর এখানকার এনভায়রনমেন্ট এক? সাপোজ বলো কারণ আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে যদি ড্র্যাগ করি, এনভায়রনমেন্ট এক। এই ক্ষেত্রে আবার কি করে জানেন, এই কন্টেইনারটা খুব ভালো কাজ করে, সে হচ্ছে এখানে সিলেক্ট করার পর আমি যদি কন্টেইনার ইউজ করি এখানে, সে কি করবে, এই আশেপাশে থেকে এনভায়রনমেন্ট নিয়ে মিশিয়ে ম্যাচিং করার ট্রাই করবে। দেখেন আমার এখানে ম্যাচিং হয়েছে, এভাবে আমি ইচ্ছা করলে করতে পারবো। আবার যেমন এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিলিট প্রেস করেন, সে দেখেন এখান থেকে নিয়ে নিছে, সোর্স নিয়ে নিছে। আবার এখানে এতটুকু জায়গা সিলেক্ট করি বা অল্প অল্প সিলেক্ট করে কাজ করি আমি, এখন বুঝতে পারছি? এখন দেখেন অবশ্যই নিবেন, কারণ হচ্ছে যদি কোনো কারণে আপনার জিনিসটা নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন, বুঝতে পারছেন? যেমন এই যে এখন আমার এটা নাই, আমাকে কি করতে হবে, নতুন আবার ওপেন করে কাজ করতে হবে, এই জন্য একটা কপি করে নিলে সবচেয়ে বেস্ট হয়, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, ক্লোন ইজ ইকুয়াল টু ক্লোন, অর্থাৎ আমি যদি একদম হুবহু ক্লোন করতে চাই তখন ইচ্ছে করলে আমি ক্লোন করতে পারবো ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। আর যদি আপনি চান যে এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং করে কোনো কিছু রিমুভ করবে, তখন আপনি কন্টেইনারটা ইউজ করবেন। তবে মাথায় রাখতে হবে কনজেস্টেড এর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়ে যায়, যেমন এই যে এটার মতো, যেমন এটার মধ্যে প্রবলেমটা হয়েছিল, এই যে এটার মধ্যে, এটা না, এটা এটার মধ্যে প্রবলেমটা হয়েছিল, তখন আমি কি করব, এখান থেকে ধরে ধরে আস্তে 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 আমাকে ক্লোন করতে হবে, যেভাবে ধরে ধরে ক্লোন করতে হবে আস্তে আস্তে, যেহেতু আমি আশেপাশে থেকে গ্যা করতে গেলে এনভায়রনমেন্ট অনুযায়ী কাজ করতে গেলে যেটা হচ্ছে মুছে যাচ্ছে বা প্রবলেম হয়ে যাচ্ছে, এই জন্য আমি এরকম আস্তে 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 ধরে ধরে জিনিসটা বুঝতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? এভাবে ধরে ধরে দেখেন আমার কি এখন বোঝা যাচ্ছে জিনিসটা কি? এভাবে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ একটা একটা ধরে 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 অল্প অল্প করে করে কাজ করতে হবে, যেখানে আপনার কনজেস্টেড মানে অনেকগুলো জিনিস আছে, আর যেখানে আপনি দেখবেন যে না মোটামুটি আশেপাশে জায়গা আছে, তখন আপনি ক্লোন কন্টেইনার ইউজ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ক্লোন স্ট্যাম্প টুলের বিষয়ে আরেকটা জিনিস বলি। সাপোজ মনে করেন এখানে হচ্ছে আমার একটা ক্লোন স্ট্যাম্প টুল আছে, মনে করেন এখান থেকে আমি একটা কিছু নিচ্ছি আর কি, এখানে না এটা এখান থেকে নিচ্ছি, মনে করেন একে ক্লোন করব, আমি ক্লোনে গেলাম, এখান থেকে গেলাম একটু আগে যেটা বলছি আমি এটা আরেকবার রিপিট করতে চাচ্ছি আর কি, আমি এখান থেকে কপি করলাম, কপি করে যদি আমি এখানে এটাকে ইউজ করতে চাই, আমি চাইলে এখান থেকে মাল্টিপ্লে হিসেবে ইউজ করতে পারবো। মাল্টিপ্লে করলে কি হবে জানেন, এনভায়রনমেন্টের সাথে অ্যাড হবে, এনভায়রনমেন্ট বলতে বুঝতে পারতেছি যে এইখানকার যে এনভায়রনমেন্ট আছে তার সাথে অ্যাড করবে সে, ঠিক আছে, স্কিন কালার হিসেবে কাজ করবে। আবার যদি আপনি এখান থেকে ওপাসিটি কমিয়ে দিতে চান, ওপাসিটি কমিয়েও কাজ করতে পারেন, দেখেন ওপাসিটি কমিয়েও কাজ করবে। যেমন অনেক সময় দেখি না আমরা কিছু ম্যানিপুলেশনের মধ্যে দেখি যে আকাশের থেকে কেউ একজন তাকায় আছে, এরকম একটা ম্যানিপুলেশন করছে, সে আকাশের সাথে এটাকে ব্ল্যান্ডিং করে কাজ করছে, বুঝতে পারছেন? এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আপনার কাজগুলো করে। তারপর হচ্ছে আমরা
ম্যানিপুলেশনের মধ্যে আরো কিছু দেখি, যেমন আপনার অ্যাপেলের মধ্যে একজন মানে ইয়া কাজ করতেছে, যেমন এই টাইপের আর কি। আমরা লাস্ট ক্লাসে অবশ্য দেখছিলাম, এই যে মনে করেন এটা একটা অ্যাপেল আছে, এরকম আমরা অনেক সময় ম্যানিপুলেশন দেখি। এটা কি করছে দেখা যাচ্ছে, এখান থেকে ব্রাশ টুল নিয়ে এত জায়গা ম্যাচিং করছে। আমি যদি এটাকে ব্লেন্ডিং করি এখন, বুঝতে পারছেন দেখুন যে এরকম অ্যাভেলেবেল আছে। আপনি যত মানে আস্তে ধীরে কাজ করবেন তত সুন্দর কাজ হবে আর কি, জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে কাজ করা আর কিছু না। আমরা বুঝতে পারছি বিষয়টা কি, আসলে আমরা কোথায় কন্টেন্ট নেওয়ার ইউজ করবো, কোথায় আমরা ক্রোন স্টেম ইউজ করবো, ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা রোটেট যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে এই সিস্টেমটা অবলম্বন করতে হবে। আর আরেকটা বিষয় একটু বলে দিই আপনাদেরকে, যেহেতু আপনি কথাটা বলছেন ভালো কথাটা বলছেন, এখান থেকে আপনি সাপোজ মনে করেন ক্লোন করতেছেন, মনে করেন দেখেন আমি এখান থেকে ক্লোন করতেছি, এখন কোথায় ক্লোন করতেছি মনে করেন এখানে ক্লোন করতেছি। হ্যাঁ আমি দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন এটার মধ্যে ক্লোন করতেছি সে কিন্তু একদম ডিরেক্ট ইফেক্ট দিচ্ছে। ডিরেক্ট ইফেক্ট বুঝি, ডিরেক্ট ইফেক্ট বুঝাচ্ছে এই কারণে মানে এটা বলতেছি সে কিন্তু এই ইমেজের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু আলাদা করার কোনো ওয়ে নাই, বুঝতে পারছি। এখন আমি যদি রোটেট করতে চাই তখন আমি কি করব, বুঝতে আছে না, তখন হচ্ছে নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন, নিউ একটা লেয়ার ক্রিয়েট করবেন, করে আমি এখান থেকে যেটা কপি করে নিয়ে আসছি, এখান থেকে আমি যেটা কপি করছি অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসি। এখন যখন দেখেন আমি নিউ লেয়ারে কিন্তু সিলেক্ট করতেছি, আমি যখন ড্র্যাগ করলাম এ হচ্ছে আমার কি আসছে চোখটা নিয়ে আসছে, আমি যখন চাই এটাকে রোটেট করতে, বুঝতে পারছেন বিষয়টা, নতুন একটা লেয়ার ক্রিয়েট করে দিলাম। যে করতে পারবো এটাকে যদি অপজিশন করতে চান, এই যে আমার যে মেনু আছে মেনুর মধ্যে এডিটে যাবেন, এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে দেখেন হরিজন্টাল আছে ভার্টিক্যাল আছে, আমি দেখছি ওই আপনার মাথার ক্লিয়ার। আচ্ছা এবার চলুন আমরা একটু ক্লিপিং মার্কস নিয়ে কাজ করি, হচ্ছে কালার কারেকশন নিয়ে কাজ করব। ক্লিপিং মার্কস জিনিসটা কি ছিল সেটা সম্পর্কে একটু বলি। আমরা অলরেডি জানি ক্লিপিং মার্কস ইজ টু হচ্ছে আপনার, আমার যদি কোনো ইমেজ কে কোনো শেপের মধ্যে আমি অ্যাড করতে চাই তাহলে ইজ টু ক্লিপিং মার্কস, এটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে ইউজ করে আসছি, তাই না। সাপোজ মনে করেন এই হচ্ছে আমার একটা শেপ, এই হচ্ছে আমার একটা শেপ, আমি এটার মধ্যে কি করতে চাচ্ছি ক্লিপিং মার্কস করতে চাচ্ছি, কার সাথে একটা ইমেজের সাথে। এখন মনে করেন আমার এটা হচ্ছে আমার একটা ইমেজ, বা এটা হচ্ছে আমার একটা ইমেজ, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে। ইলাস্ট্রেটরের মধ্যে ক্লিপিং মার্কস করার জন্য যে শর্তগুলো ছিল সেই শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে আমার ইমেজ থাকবে পিছনে, শেপ থাকবে উপরে, তাই না, এটা করার কথা ছিল না, এটা হচ্ছে একটা শর্ত। দুই নম্বর শর্ত ছিল শেপ এবং ইমেজ দুইটাকে সিলেক্ট করতে হবে, তাই না। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ফটোশপের মধ্যে আপনার ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে, উল্টা, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে শুধু ইমেজটা সিলেক্ট থাকবে, শুধু ইমেজটা সিলেক্ট থাকবে, ক্লিয়ার। আচ্ছা আমি যদি রাইট বাটন ক্লিক করে এই লেয়ারটার মধ্যে যদি রাইট বাটন ক্লিক করে একটা অপশন দেখি, দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখছি এই ক্রিয়েট ক্লিপিং মার্কস করলে আমার শেপটার সাথে ক্লিপিং মার্কসটা হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা আরেকটা কথা বলে দেখি, বলে দিই আপনাদেরকে,
সাপোজ মনে করেন এই হচ্ছে একটা শেপ, এই হচ্ছে একটা শেপ, আমি আরো একটা শেপ ক্রিয়েট করলাম এখানে কি ব্যাপার, এখানে কি আরো কোনো শেপ আছে নাকি, এই হচ্ছে আমার আরেকটা শেপ, এই হচ্ছে আমার আরো একটা শেপ, এই হচ্ছে আমার আরো একটা শেপ, দেখেন আমার তিন চারটা শেপ আছে এবং এক একটা শেপের আমি এক এক ধরনের কালার দিলাম আর কি। দেখেন খেয়াল করে দেখেন আমার অনেকগুলো শেপের মধ্যে অনেকগুলো কালার। এখন আমি চাচ্ছি এই যে রেড যে কালারটা আছে ভালো করে খেয়াল করে, আমি চাচ্ছি এই রেড কালারের উপরে হচ্ছে আমি ক্লিপিং মাস্ক করব, ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম ইমেজটাকে। ইমেজটাকে নিয়ে এসে আমি আমার ওই যে যে শেপটার উপর করতে চাচ্ছি ওই শেপটার মধ্যে রাখলাম, মনে করেন এই শেপ গুলো সব হচ্ছে উপরে, মনে করেন আর কি। এই শেপটার উপরে নিয়ে আসছি আমি, ভালো করে খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার শেপ, এই শেপটার মধ্যে আমি এটাকে ক্লিপ নিয়ে আসবো। আমার কিন্তু শর্ত এখন সবকিছু ঠিক আছে, ইমেজটা উপরে আছে, শেপটা নিচে আছে, এবং শেপটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে যদি আমি এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস করি কেন হলো না, তবে হচ্ছে আপনার যেই লেয়ারের সাথে আপনি অ্যারেঞ্জ মানে ক্লিপিং মার্কস করবেন ওই ইমেজটার উপরে রাখতে হবে ওইটা। অর্থাৎ যেমন খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার মেইন লেয়ার, মানে এটার উপর করতে চাচ্ছে আমার ইমেজটাকে অ্যারেঞ্জ করে নিয়ে এসে আমি এটার মধ্যে বসায় দিব, বুঝতে পারছি। এখন যদি আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করি তখন এটার মধ্যে হবে, বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা আর রিলিজ যদি করতে চান রাইট বাটন ক্লিক করে যে রিলিজ অপশন আছে রিলিজ হয়ে যাবে। এখানে আবার আরেকটা সমস্যা আছে ফটোশপের মধ্যে, এই জিনিসটা আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এই যে আপনি যেটাকে ক্লিপিং মাস্ক করলেন, এটা ইলিপস ক্রিয়েট করি তাহলে বুঝতে সুবিধা, এই যে আমি যে একটা শিপ শেপ ক্রিয়েট করে ক্লিপিং মাস্ক করলাম এটাকে, এটাকে ক্লিপিং মাস্ক করলাম না, সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করলাম, করলাম না, করার পর এখন দেখেন দেখছি কিছুটা কি হচ্ছে বলেন তো, মরাচরা করতেছে বলতে কি জানেন ছুটে যাচ্ছে, ইলাস্ট্রেটর কি হতো ছুটতো ফিক্সড হয়ে যেত না, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ছুটে যায়। এখন আপনার যে ছুটে যাচ্ছে জিনিসটা ছুটে গেলে তার এক সমস্যা, আপনি তো মুভি করতে পারবেন না, তখন কি করব দুইটাকে ধরে, এই দুইটাকে ধরে আমি লিংক নামের একটা অপশন আমরা শিখছিলাম মনে আছে, এই লিংক করে দিব, দেখেন এখন আমারটা মুভ প্রবলেম হবে। এটা কিন্তু ফটোশপের সিস্টেমই যে আপনি ইয়া করার পরেও এটা মুভ করবে, এই জন্য আমরা লিংক করে দেবো, যদি লিংক না করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। তাহলে ক্লিপিং মার্কস কি জিনিস বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা এবার চলেন আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা ফটোশপে সরি আমরা ফটোশপের মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে মাল্টিপল শেপের সাথে ক্লিপিং মাস্ক করতে পারতাম, মনে আছে আপনাদের, মাল্টিপল শেপের সাথে ক্লিপিং মাস্ক করতে পারতাম। এই জন্য অবশ্য একটা শর্ত ছিল, সেটা হচ্ছে আমাকে কম্পাউন্ড পাথ করে নিতে হবে শেপ গুলোকে, তাই না। এই জন্য আমি কি করলাম এখানে কিছু শেপ ক্রিয়েট করতেছি, খেয়াল করে দেখেন একটা দুইটা তিনটে এরকম শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করছি। শেপ ক্রিয়েট করার পর আমি যদি এখানে রাখি ইমেজটাকে, যদি সবার উপরে রাখি, রাখার পর রাইট বাটন ক্লিক করে যদি আমি এখানে ক্লিপিং মাস্ক করি, দেখেন একটার সাথে হচ্ছে না, ওই আজাজেল আমার যেরকম ইলাস্ট্রেটর ছিল এরকম। এখন মাল্টি শেপের সাথে যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে জানেন, যেই শেপ গুলোর সাথে আমি করব সবগুলো শেপ সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলব, শেপ গুলোকে গ্রুপ করবেন, গ্রুপ করার পর গ্রুপের উপরে থাকবে ইমেজটা, এই ইমেজটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে যদি আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, এখন দেখেন সবগুলোর সাথে হয়েছে। অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটছে জানেন, ঘটনা ঘটছে হচ্ছে আমার ইমেজটা গ্রুপের সাথে আসলে লিঙ্কিং হয়েছে, গ্রুপের সাথে হচ্ছে ক্লিপিং মাস্ক হয়েছে, বুঝতে পারছি, যার জন্য আপনার গ্রুপটা নিচে ভিতরে কি আছে তার কোনো ফ্যাক্ট না, আমাকে একসাথে করে। এখন যদি আমি এটাকে মুভ করতে চাই দেখেন মুভ হচ্ছে, তো সবগুলোকে সিলেক্ট করে যদি আমি এখানে লিংক করে দেই এখন দেখেন একসাথে মুভ হচ্ছে, অর্থাৎ গ্রুপ এবং বুঝিনি আসলে বলি এখানে অ্যাকচুয়ালি হয় কি, মনে করেন এই হচ্ছে আমার শেপ, এই হচ্ছে আমার ইমেজ, এর সাথে এই অবয়বটার মধ্যে এটা লেগে গেছে। এখন আমি যদি শেপটাকে উপরে তুলি তাহলে শেপটা বের হয়ে যাচ্ছে না, আমার ইমেজটা নিচে পড়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা খালি দেখা যাচ্ছে। লিংক করে তো মুভ করতে পারবো, উনি যেটা চাচ্ছে যেমন এই জায়গাটা যদি নিচে নামায় দেয় তাহলে কি আমার ইমেজটাও নিচে নামবে, না আমার ইমেজটা তো টোটাল একটা ইমেজ, সে তো তার জায়গাতে দাঁড়ায় আছে। আমি চাচ্ছি ইমেজটা ও ইমেজের জায়গায় থাকবে, কিন্তু আমি শেপটা একটু নিচে নিব বা একটা শেপ বলবো,
তখন আপনাকে আটকার একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে করতে হবে জি তখন আপনাকে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কাজ করতে হবে স্যার এখানে কি গ্রুপ করে ডিভাইড করে এই অপশন না আমরা কালার কারেকশন নিয়ে কাজ করব ঠিক আছে কালার কারেকশন নিয়ে কাজ করার আগে আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু জানাই সেটা হচ্ছে একটা ইমেজে তিনটা অংশ থাকে একটা ইমেজে তিনটা অংশ থাকে বিশেষ করে কালারের ক্ষেত্রে আর কি কালারের ক্ষেত্রে একটা ইমেজে তিনটা অংশ থাকে নাম্বার 1 এই যে খেয়াল করে দেখেন এই যে ইমেজটাতে দেখতেছেন এই ইমেজটার মধ্যে কিছু জায়গা আছে খুব হাইলাইটেড কিছু জায়গা আছে খুব হাইলাইটেড একটু খেয়াল করে দেখেন এখানে অনেক উজ্জ্বল দেখছি আবার দেখেন এই যে চোখের এখানে এখানে উজ্জ্বল আবার এখানে দেখেন ঘাড়ের এখানে দেখেন উজ্জ্বল দেখছি অর্থাৎ এই ইমেজটার মধ্যে যেখানে উজ্জ্বলতা আছে অনেক বেশি উজ্জ্বলতা আছে ওই জায়গাটার নাম হচ্ছে হাইলাইট ওই জায়গাটার নাম হচ্ছে হাইলাইট আবার এই ইমেজটার মধ্যে যে সব জায়গার মধ্যে একটু খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে ডার্ক এই যে চুলের এখানে হচ্ছে ডার্ক দেখছি এই ডার্ক জায়গাগুলোর নাম হচ্ছে শ্যাডো এই ডার্ক জায়গাগুলোর নাম হচ্ছে শ্যাডো একটা হচ্ছে হাইলাইটস আর একটা হচ্ছে শ্যাডো আর এর মধ্যবর্তী যে জায়গাগুলো মধ্যবর্তী জায়গা বলতে বুঝাচ্ছি এখানে একটু খেয়াল করে দেখেন ও হাইলাইটস আছে শ্যাডো আছে আবার খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে হাইলাইটস আছে শ্যাডো আছে আবার এইখানে দেখেন হাইলাইটস আছে শ্যাডো আছে অর্থাৎ মধ্যবর্তী জায়গা একদম উজ্জ্বলতাটা বাদ দিলাম একদম ব্ল্যাক জায়গাটাগুলো বাদ দিলাম মধ্যবর্তী যে জায়গাগুলো এগুলোর নাম হচ্ছে মিডটোন এই জায়গাগুলোর নাম হচ্ছে মিডটোন বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন একটা কালারে মানে একটা ইমেজের কালার কারেকশন করবেন আপনি কোন জায়গার কারেক্ট কারেকশন করবেন সেটা আপনি করতে পারবেন এক নাম্বার 2 হচ্ছে আপনি চাইলে ইন্ডিভিজুয়াল কালার কারেকশন করতে পারবেন ইন্ডিভিজুয়াল বলতে আমি বুঝাচ্ছি যে আমি চাচ্ছি যে এই রিলেটেড কালার নিয়ে কাজ করব অথবা এই রিলেটেড কালার নিয়ে কাজ করব এরকম টাইপের আর কি যেমন আমি আপনাদেরকে এখানে একটু দেখাই এখানে একটা আছে এখানেও একটা আছে দুইটা এটা কি আছে এটা কি কাজ করবে এটা নিয়ে কাজ করে দেবে তিনটা এই যে ইমেজটার মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখেন সব ওপেন এই ইমেজটার মধ্যে একটু খেয়াল করে দেখেন এখানে আপনার ইয়েলো কালারটা একটু বেশি না বুঝতে পারছি এটা একটা বিষয় তারপর হচ্ছে আমি যদি একটু দেখি এখানে নাই মনে হয় আচ্ছা খুঁজে বের করতে হবে আমার মেইন যে থিমটা হচ্ছে যে আপনি চাইলে আপনার মতো করে কালার কারেকশন করতে পারেন আর এই কালার কারেকশনটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে কারণ আপনি আপনার ডিজাইন কনসেপ্টকে ঠিক করার জন্য বা আপনি আপনার অবজেক্টকে ঠিক জায়গায় বসানোর জন্য কালার কারেকশন আপনাকে করতেই হবে যদি আপনি কালার কারেকশন না করেন তাহলে কি হবে না জিনিসটা অ্যাকুরেট হয় না এখন কালার কারেকশন কেন করে সে করে একটু বলি অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু কাজ দিতে পারে যে এক কাজ করো আমি এখানে আছি যেমন আমাকে এক ক্লায়েন্ট হচ্ছে এক মেয়ে ক্লায়েন্ট আর কি উনি হচ্ছে সম্ভবত ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া বা সামথিং এরকম উনি হচ্ছে বাসার মধ্যে হাঁটতেছে বুঝতে পারছেন মানে উনি একটা পোজ দিছে দাঁড়ায় এখানে দাঁড়ায় আছে উনি একটা হাঁটতেছে এরকম একটা পোজ এটাকে ছবি দিছে আর এডবার বলছে তুমি আমাকে এটা নিয়ে বসাই বলছে আমি র‍্যাম্প মডেলিং করতেছি বুঝতে পারছেন যে ও র‍্যাম্পে হাঁটতেছে র‍্যাম্পে হাঁটা চিনি না আপনারা যে ফ্যাশন শোর মধ্যে র‍্যাম্পে হাঁটে এখন আমাকে ঘরের মধ্যে ছবি দিছে ওটাকে র‍্যাম্পে হাঁটাইতে হবে এখন ওকে আমি কেটে নিয়ে র‍্যাম্পে হাঁটাই দিছি বুঝতে পারছেন এখন হ্যাঁ এখন এখানে আমার কি করতে হইছে কালার কারেকশন তার সাথে কালার কারেকশন হচ্ছে এনवायरमेंटের সাথে অর্থাৎ এইখানকার যে এনवायरमेंट আছে তার সাথে ম্যাচিং করে আমাকে একদম হুবহু কালার কারেকশনটা করতে হইছে যাতে সে বোঝা যায় যে সে ওইখানে হাঁটতেছে সে কিন্তু ঘরের মধ্যে আমার মনে পিছনে মনে সাইডে মনে হয় তার বাড়ি ইয়ার রুম টু ইয়ার সে বারান্দার মধ্যে দাঁড়া ছবিটা তুলছে অন্ধকার জায়গায় তো ম্যাক্সিমাম সময় যেটা দেখা যায় যে এই যে প্রোডাক্ট বলেন বিভিন্ন মডেলস বলেন তারা হচ্ছে পিছনে যেমন আপনার একটা শ্যাম্পুর অ্যাড হচ্ছে মনে করেন যেমন ক্যাটরিনা কাইফকে গিয়া করা হয়েছে হায়ার করা হয়েছে ওনাকে মনে করেন 5 কোটি টাকা বা 1 কোটি টাকা দেওয়া হয়েছে যে আমি আপনার ছবি তুলব ফটোশুট করব এখন সে কি করতেছে সে এইভাবে ধরে ছবি তুলছে হাতে কিন্তু কিছু নাই বা শ্যাম্পুই আছে মনে করেন বা কনভিডেন্ট ফিট আছে সে কিন্তু পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা বা কিছু একটা ব্যাকগ্রাউন্ড নরমাল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সে ছবি তুলতেছে এরপরে কি করে এটাকে কেটে নিয়ে বিভিন্ন ব্যানারের মধ্যে বসায় ওনাদের জন্য কিন্তু মানে কন্ট্রাক্ট থাকে যে আপনার সাথে আমি 1 ঘন্টা ছবি তুলব 1 ঘন্টা তুমি 1 লাখ ছবি তুলবে সমস্যা নাই আমার তোমার সাথে আমার 1 ঘন্টা চুক্তি 1 ঘন্টা তুমি 10 লাখ টাকা দিবা বুঝতে পারছেন তাকে এখানে দাঁড় করে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে 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 1 ঘন্টা ছবি তুলতেছে এগুলোকে কি করতেছে কেটে কেটে ওই এনवायरमेंटের সাথে অ্যাচিং করতেছে এখানে মেইন থিমটা হচ্ছে কালার কারেকশন এখন এই জিনিসগুলো যদি আপনি না বুঝতে পারেন বা না ধরতে পারেন আর কি তখন আপনি কি করতে পারবেন না কাজ করতে পারবেন না এই যে যেমন খেয়াল করে দেখেন আমরা ম্যানিপুলেশন করছি ম্যানিপুলেশনের মধ্যে যখন করতে গেছি সেখানে আমরা একটা জিনিস ফিল করছি আমার মনে হয় আর কি সেটা হচ্ছে আমি কালার কারেকশন করতে পারতেছি না যার জন্য অ্যাকুরেটলি হচ্ছে না
কালার কারেকশন না করতে পারার কারণে আমার অ্যাকুরেটলি জিনিসটা হচ্ছে না। এই জন্য আমাকে কি করতে হবে, কালার কারেকশনটা বুঝতে হবে, এবং কালার কারেকশনটা বোঝার জন্য আমাকে এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমি অনেকগুলো ওপেন করে নিছি, ইমেজ ওপেন করে নিছি যাতে আপনার বোঝানোর জন্য। একটু খেয়াল করে দেখেন, আমি বিভিন্ন ধরনের আপনার কালার নিছি, এর মধ্যে এই কালারটা নিছি এই কারণে, এখানে খেয়াল করে দেখেন মাল্টি কালার আছে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড অন্যরকম, তাই না? দুই ধরনের অপশন আছে। এক হচ্ছে আপনি চাইলে সিলেকশন করে কালার কারেকশন করতে পারবেন, অর্থাৎ আমি চাচ্ছি সাপোজ মনে করেন এই এই জায়গাটা আমাদের আমি কালার কারেকশন করব, সেটা সম্পর্কে একটু বলি আর এরপরে হচ্ছে ওই জিনিসটা দেখায় তাহলে আপনার ভালো বুঝবেন। এর আগে আরেকটা জিনিস বলে রাখি, যতগুলো ইমেজ ওপেন করছি যতগুলো প্রত্যেকটার মধ্যে পাশে দেখেন আরজিবি লেখা আছে, দেখছি এই যে দেখেন আরজিবি লেখা আছে দেখছি, কারণ আমরা জানি ইমেজ ইজ ইকুয়াল টু 4GB, আমরা জানি ইমেজ ইজ ইকুয়াল টু হচ্ছে আরজিবি। কিন্তু সাধারণত প্রিন্ট রিলেটেড যখন কাজ করে আর কি, বা অনেক সময় আপনার ক্লায়েন্ট বলে দেয় যে আমার এরকম অনেকগুলো ইমেজ আছে, বিশেষ করে প্রিন্টে যখন যায় আর কি, আর বড় বড় ইমেজ গ্যাগুলোর মধ্যে অনেক বড় বড়, অনেকে আগে দেখতাম যে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দুই চারজন ছবি তুলে এটাকে আবার বড় করে বাঁধাইতো, এরকম বড় বড় বাঁধায় ওরা রাজাবাসাদের বড় বড় গ্যার মধ্যে রেখে দিত। এখনো হয়তো অনেকেই করে, বিশেষ করে মডেলরা নিজের ছবি তুলে আবার সুন্দর করে বাঁধাই করে রেখে দেয় না, এগুলোকে যখন প্রিন্ট করে বড় করে প্রিন্ট করে তখন এটাকে কনভার্ট করতে হয়, বুঝতে পারছি? তো কনভার্টটা কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে মেইন থিমটা হচ্ছে ইমেজে যাব, আমার মেনু থেকে ইমেজে গিয়ে এই যে অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করব আজকে ফার্স্ট, মানে এখন কাজ করব, এর আগে আমি মুড সম্পর্কে একটু বলে দিই। সাধারণত ইমেজের কালার মুড হচ্ছে 5টা, ঠিক আছে? ফটোশপে যদি কালার মুড জিজ্ঞেস করে আপনাকে বলবেন যে আপনি 5টা, ফটোশপের কালার মুড কয়টা, 5টা, এক হচ্ছে আরজিবি, দুই নম্বর হচ্ছে সিএমওয়াইকে কালার মুড, তিন নম্বর হচ্ছে ল্যাব কালার, চার নম্বর হচ্ছে আপনার ইন্ডেক্স বা গ্রে স্কেল, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন যে গ্রে স্কেল, এই যে দেখেন একটা হচ্ছে গ্রে স্কেল, একটা হচ্ছে গ্রে স্কেল, দুই নম্বর হচ্ছে আপনার আরজিবি, তিন নম্বর হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো সরি সিএমওয়াইকে, চার নম্বর হচ্ছে আপনার ল্যাব কালার, আরেকটা হচ্ছে ইন্ডেক্স, আরেকটা হচ্ছে ইন্ডেক্স। মাঝে মধ্যে দেখবেন আপনি এখানে ইমেজ ওপেন করতেছেন সেটার মধ্যে লেখা থাকবে ইন্ডেক্স, পাইছেন কিনা আমি জানি না, মাঝে মধ্যে ইমেজ ওপেন করবেন দেখবেন এখানে লেখা আছে, এখানে যেমন ব্যাকগ্রাউন্ড লেখা আছে না, সেখানে লেখা থাকবে ইন্ডেক্স। যদি এরকম ইন্ডেক্স থাকে জাস্ট এখান থেকে কি করবেন, এই যে ইমেজে যাবেন, মুডে যাবেন, মুডে থেকে গিয়ে কালার মুডটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ক্লিয়ার? এক জি ইন্ডেক্স থাকলে আপনি কাজ করতে পারবেন না সবকিছু, এর একটা উদাহরণ দেখাচ্ছি। দুই নম্বরটা হচ্ছে এই যে খেয়াল করে দেখেন এই ইমেজটা এই মুহূর্তে কি আছে, আরজিবি আছে না, আমি এটাকে জাস্ট একটা কনভার্ট করতেছি, মুডে গেলাম গ্রে স্কেল মুডে যায়, গ্রে স্কেল মুড বুঝি তো ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন যখন আপনার জিনিসটা গ্রে স্কেল হয়ে যাবে আপনি এটার মধ্যে কোনো ধরনের কালার দিতে পারবেন না। দেখেন আমি এখানে সিলেক্ট করলাম এটা যে কোনো একটা কিছু, আমি এটার মধ্যে কালার দিলাম, কি আসছে কোনো কালার আসছে? যখন আপনি দেখবেন যে আপনি ইমেজ নিছেন ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজকে কালারাইজ করব, ঠিক আছে? যখন আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ নিলাম বাট হচ্ছে ওইটাকে কোনোভাবে আমি কালারাইজ করতে পারতেছি না, এর কারণ হচ্ছে উপরে হচ্ছে গ্রে স্কেল মুড আছে, বুঝতে পারছি? যদি আপনার গ্রে স্কেল মুড থাকে কোনোদিন এটাকে কালার করতে পারবেন না, কোনোদিনই না। এটাকে কি করতে হবে, এই গ্রে স্কেলটাকে আমাকে ফার্স্ট ইমেজে গিয়ে মুডে গিয়ে আরজিবি মুডে কনভার্ট করতে হবে। এখন দেখেন আমি যদি চাই আর কি, ওকে ধরে আমি কালার চেঞ্জ করতে পারতেছি, জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা, আমি চাইলে ইচ্ছা করলে কি করতে পারবো, ওর কালার চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন? আপনি চাইলে ওর কালার চেঞ্জ করে কাজ করতে পারবেন, ক্লিয়ার? যদি আপনি গ্রে স্কেলটাকে কনভার্ট না করেন তাহলে কিন্তু এটা প্রবলেমটা ফেস করতে পারবেন, এর জন্য আমরা কি করব, চেঞ্জ করে নিয়ে কাজ করব। আর দুই নম্বরটা হচ্ছে যখনই আপনি দেখবেন যে এখানে আপনার কালার মুডটা অন্য কিছু আছে, বিশেষ করে সায়ান ম্যাজেন্টা ইয়েলো বাদে, অর্থাৎ রেড গ্রিন ব্লু আর হচ্ছে আরজিবি আর সিএমআই কে বাদে যদি অন্য কোনো থাকে তাহলে অবশ্যই আপনাকে এটাকে কনভার্ট করতে আরজিবি অথবা সিএমআই কে। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি যে আপনাকে বলছি যে আরজিবি আছে এটাকে সায়ান ম্যাজেন্টাও করতে হবে সিএমআই কে করতে হবে, তখন কি করবেন, এই ইমেজটাকে সিলেক্ট করে ইমেজে যাব, মুডে যাব, মুডে গিয়ে যে দেখেন সিএমআই কে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে, ক্লিক করে সে বলবে যে ওকে করতে কিনা, ওকে করলে দেখবেন ওকে হয়ে গেছে। এখন হয়তো বলবেন তেমন কিছু পরিবর্তন বুঝতে পারতেছি না, পরিবর্তন অবশ্যই হয়েছে, যেখানে যেখানে কালার গুলো আছে কালার গুলো একটু ডার্ক হয়ে গেছে হালকা, যেটা হয়তো আমার চোখে এখন দেখা যাচ্ছে না কিন্তু হালকা হয়ে গেছে 100%, বুঝতে পারছি?
এইজন্য আমরা যখনই যেটা করব এইভাবে আমরা কালার মোড চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা ফটোশপে কালার মোড কয়টা? পাঁচটা। পাঁচটার মধ্যে একটা হচ্ছে আপনার গ্রে স্কেল, দুই নম্বরটা হচ্ছে আপনার ইন্ডেক্স কালার, তিন নম্বরটা হচ্ছে RGB, চার নম্বর হচ্ছে CMYK, পাঁচ নম্বর হচ্ছে ল্যাব কালার। এই পাঁচটা কালার মোড আপনারা মনে রাখবেন সবসময়। ক্লিয়ার? আচ্ছা তাই আপনাকে। আচ্ছা এইভাবে আমরা কি কালার মোড সম্পর্কে বুঝতে পারছি? আচ্ছা এবার চলেন আমরা একটু সামনের দিকে যাই। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম। অ্যাডজাস্টমেন্টে থেকে দেখেন এই যে ব্রাইটনেস থেকে শুরু করে এই ইকুয়ালাইজার পর্যন্ত এখানে 22টা অপশন বা 23টা অপশন আছে, প্রত্যেকটা কাজই হচ্ছে কালার কারেকশন। এগুলোর প্রত্যেকটা কাজই হচ্ছে কালার কারেকশন। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা একদম প্রথমটার কাজ কি দেখি একটু। ব্রাইটনেস এন্ড কন্টেস্টে গেলাম, যাওয়ার পর একটু দেখেন আমি যখন ব্রাইটনেস এন্ড কন্টেস্টে গেছি, এখান থেকে যদি আমি ব্রাইটনেস এন্ড কন্টেস্টটা বাড়াই, আমরা মনে হয় সবাই টিভি ইউজ করি, টিভির মধ্যে আমরা সম্ভবত আগে দেখতাম যে বিশেষ করে CRT টিভির মধ্যে কালার কারেকশনের একটা অপশন ছিল না, ক্লিক করলে একটা অপশন আসতো ব্রাইটনেস আর একটা ছিল কন্টেস্ট। আমরা ব্রাইটনেসটা তো বুঝি যে ব্রাইটনেসটা বাড়ালে একটু আলো এবং কমবে, এরকম টাইপের তো বুঝি তো আমরা, অর্থাৎ উজ্জ্বলতা বাড়বে উজ্জ্বলতা কমবে। আমরা কিন্তু হাইলাইটস সম্পর্কে জানছি একটু আগে, এই ব্রাইটনেসটা কিন্তু হাইলাইটস নিয়ে কাজ করে। বুঝতে পারছি? দ্বিতীয়টা হচ্ছে, আমি একটু অফ করে দিই, আমি একটু দেখানোর জন্য জুম করে দেখাই। দ্বিতীয়টা হচ্ছে আমি চাইলে কি করতে পারবো, ব্রাইটনেস এন্ড হাইলাইটস কম করব। এখন এই ব্রাইটনেস আর হাইলাইটসটা ইউজ করে কোথায় দেখেন, এই যে আমরা যে এতগুলো ইমেজ ইউজ করছি, এটা আবার ওপেন হলো, এই যে এখানে খেয়াল করে দেখেন এখানে আপনার হলুদ রংটা অনেক বেশি না, আমি চাইলে এখান থেকে ব্রাইটনেস একটু কমিয়ে হলুদ রংটা একটু ঠিক করতে পারি। দেখেন, বুঝতে পারছি আমি চাইলে একটু ঠিক করতে পারি। আর দ্বিতীয়টা যেটা আছে সেটা নাম হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা হচ্ছে কালারের ঘনত্বটা নিয়ে কাজ করে। এখন দেখেন আমি যখন এখান থেকে কমাচ্ছি বা বাড়াচ্ছি, দেখেন আমার ডার্ক হয়ে যাচ্ছে না, হালকা হয়ে যাচ্ছে না, এই করলাম এখন দেখেন ডার্ক হয়ে গেছে না, এখন দেখেন হালকা হয়ে গেছে লেখা। অর্থাৎ আমি চাইলে ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পেরে কাজ করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? প্লাস হচ্ছে আপনার কন্ট্রাস্ট নিয়েও কাজ করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি চান যে এগুলোকে অটো ম্যানুয়ালি কাজ করতে, যেমন এখানে একটা অপশন আছে অটো, অটোর মধ্যে ক্লিক করলে সে কি করে, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে একটা ম্যাচিং করা ট্রাই করে। তো আমার যদি আমার গ্যার মধ্যে ইমেজের মধ্যে যে ব্রাইটনেস যদি বাড়ানো দরকার হয় বা কন্ট্রাস্ট নিয়ে যদি কাজ করতে হয়, কালার নিয়ে কাজ যদি কাজ করতে হয়, কালারের ঘনত্ব নিয়ে, তখন আমি কি করতে পারি, এই ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট নিয়ে আমি কাজ করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? আমি চাইলে এখানে দেখেন এখানে একদম অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, আগে থেকে এখানে অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, আগে ছিল একটু রাতের মতো সন্ধ্যার মতো, আর এখন দেখেন অনেকটা কমে গেছে, এখন দেখেন আস্তে আস্তে সন্ধ্যার মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেমন এই পাশ থেকে আপনার সূর্যের আলোটা দেখা যাচ্ছে, এরকম সন্ধ্যা। আপনি ইচ্ছা করলে করতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে এটার মধ্যে যাই, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, লেভেলে গেলাম। লেভেলের কাজটা কি, এর মধ্যে দেখেন খেয়াল করে দেখেন লেভেলের মধ্যে এখানে কিন্তু দেখায় দিছে যে এটা নাম হচ্ছে আপনার শ্যাডো, এটার নাম হচ্ছে হাইলাইটস, আর এটার নাম হচ্ছে মিড টোন। এখন আমি মনে করেন এখান থেকে শ্যাডোটা, সরি আপনার হাইলাইটসটা কমাতে চাচ্ছি, এখান থেকে কমান, বাড়তেছে না, আমি এখানে কমাচ্ছি, ডার্ক হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি ইচ্ছা করলে মিড টোন নিয়েও কাজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি ইচ্ছা করলে RGB নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ রেড গ্রিন ব্লু নিয়ে কাজ করতে পারেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, মনে করেন আপনার একটা ইমেজের মধ্যে রেড কালারটা অনেক বেশি, আপনার একটা ইমেজের মধ্যে রেড কালারটা অনেক বেশি, আপনি চাচ্ছেন সাপোজ মনে করেন এই যে এটার মধ্যে আপনার মানে সে উঠতেছে, সে মাত্র মনে হচ্ছে ফজরের সময় উঠতেছে, এরকম মনে হচ্ছে না, আমি কি করলাম ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, লেভেলে গেলাম, এখান থেকে আর যেটা রেড যেটা আছে সেটাকে রেডি করে আমি যদি একে বাড়াই, দেখেন এখন কি হচ্ছে, রেডটা বেশি হাইলাইট হচ্ছে। আপনি যদি আর একটু কমান এখন কি হচ্ছে, ছটা ছড়া গেছে। আরো যদি বাড়াই এখন মনে হচ্ছে আপনার সন্ধ্যা হচ্ছে, ফজর ছিল সকাল ছিল আমি সন্ধ্যা করে দিলাম, এখন দেখেন সকাল, মানে সকালের মানে ইয়াটা এনভায়রনমেন্টটা যেটা হচ্ছে একদম ফজরের সময় হয় যখন সূর্য উঠে, আবার এটাকে কি করলাম সন্ধ্যা বানায় ফেললাম। বুঝতে পারছি? রেডটাকে হাইলাইটস করে ফেলছে। আবার যদি আপনি চান এখান থেকে গ্রিনটাকে ব্লুটাকে হাইলাইটস করতে, আপনি ব্লুটাকে হাইলাইটস করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি যদি ব্লুটাকে আরো যদি হাইলাইটস করতে চান করতে পারবেন। এখন দেখেন সন্ধ্যার মধ্যে যেরকম একটা লালিমা দেখা যায় আপনার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম আপনি করতে পারবেন। আবার যদি চান এখান থেকে গ্রিনটাকে নিয়ে কাজ করতে, আপনি গ্রিন নিয়েও কাজ করতে পারবেন, অর্থাৎ যেখানে গ্রিনের টাইপের ওখানে আপনি গ্রিন নিয়ে কাজ করতে পারবেন। যেমন খেয়াল করে দেখেন এইখানে যেটা আছে ইয়েলোটা অনেক বেশি, ইয়েলোটা অনেক বেশি না, এখন তাহলে আমাকে ইয়েলো নিয়ে কাজ করতে হবে, কারণ এগুলো কই পাবো, আমি ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। এরপরে দেখেন লেভেল নামের একটা কার্ভ নিয়ে নামের একটা অপশন আছে, কার্ভে গেলাম। এই কার্ভে যাওয়ার পর আপনি কোন অংশ নিয়ে কাজ করবেন,
এখানে কিন্তু আরজিবি অপশন আছে, আর এখানে কিন্তু ডিফল্ট অপশন আছে অনেকগুলো, যে আপনি এটা ইউজ করলেন এটা ইউজ করলেন একটা পর একটা চেঞ্জ করে করে কাজ করতে পারেন। আমরা আমার মনে হয় আর কি এটা সবাই দেখছি, যারা হচ্ছে স্টুডিওতে ছবি ইয়া করতে গেছেন দেখবেন সে আপনার ক্লিক করে যে কন্ট্রোল এম ইউজ করলে এটা আসে, আসার পর একটু এভাবে একটু ড্র্যাগ করে দেয়, আরে অনেক সুন্দর হয়ে গেছে, তো কি জানি কি করছে, অনেক কষ্ট ভাই কোয়ে অনেক কষ্ট এগুলা, মানে এরকম আমি লোক দেখছি তো পারি জানেন, আমি আমার প্রয়োজন মতো এখান থেকে ধরে এটাকে বাড়াতে পারি কমাতে পারি, যদিও আপনার এই জায়গাটা তেমন একটা কাজ করতেছে না। আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে আরেকটা অপশন আছে লিংক, ক্লিক করে আপনি চাইলে কোন অংশ বরাবর ইউজ করবেন, আমি এই জিনিসটাকে এইভাবে দেখাই আপনাকে, এখানেই দেখাই, এখানে দেখালে অবশ্য ভালো লাগবে না, আচ্ছা এখানে দেখাই, এখানে গেলাম অ্যাডজাস্টমেন্টে গেলাম কার্ভসে গিয়ে আমি চাচ্ছি এই জায়গা থেকে কালারটাকে ইয়া করতে, মানে যেই জায়গায় আপনি ক্লিক করবেন ওর উপর বেস করে টোটালটার কালারটা চেঞ্জ হবে, বুঝতে পারছেন, এখানকার এনভায়রনমেন্ট নিয়ে সেই কালারটা চেঞ্জ করার ট্রাই করছে। আমি যদি এইভাবে দেখাই আপনাকে, এই যে দেখেন এখান থেকে নিলাম, বুঝতে পারতেছেন কি হচ্ছে, আমি যত উপরের দিকে যাচ্ছে তত স্বচ্ছ আলো পাচ্ছে না সে, এই যে দেখেন এখানে আমার হাতের এখানে দেখেন মাউসের এখানে দেখেন, অর্থাৎ আপনি যেখানে যাবেন ওখানে কোনো ডার্ক হবে, এখানে দেখেন তিনটা ছোট ছোট আপনার আইড্রপার আছে, আপনি যদি চান যে আইড্রপার দিয়ে এখানে ক্লিক করবেন এই অনুযায়ী হবে, আপনি যদি চান এখানে হবে, আপনি যদি চান এখানে, অর্থাৎ যেটা যেটা চাইবেন করতে পারেন, এগুলো কিন্তু এক একটা এক একটা, এটা হচ্ছে আপনার শ্যাডো, এটা হচ্ছে মিড টোন, এটা হচ্ছে হাইলাইটস, আপনি যদি হাইলাইটস এ ক্লিক করেন এখান থেকে আরেকবার দেখা দিই আপনাদেরকে, সাপোজ মনে করেন আপনি এখান থেকে হাইলাইটস এ ক্লিক করছেন, হাইলাইটস এ এখানে হাইলাইটস এ ক্লিক করেন আরো হাইলাইটস আছে না, আমি যদি এখানে চাই যে হাইলাইটস না আমি শ্যাডো নিয়ে কাজ করব, আমি শ্যাডো নিয়ে যদি কাজ করি আসছে শ্যাডো, আমি যদি চাই না মিডটোন নিয়ে কাজ করব, আমি চাইলে ইচ্ছে করলে মিডটোন নিয়ে কাজ করতে পারি, আরো বাড়ায় দিই আপনি ইচ্ছে করলে করতে পারেন, হ্যাঁ কন্ট্রোল লেভেল, তারপর এটা তো অলরেডি দেখছি রেড কালারটা নিয়ে কাজ করতে পারবো আমরা, আরো আছে দেখি, ইমেজে গেলাম অ্যাডজাস্টমেন্টে গেলাম এরপর নিয়ে হয় এক্সপোজ নামের একটা অপশন আছে, এক্সপোজটা দেখা হচ্ছে এটা দিয়ে, এটা না এটা দিয়ে এক্সপোজটা দেখা, এখানে এক্সপোজটা কেন দেখাচ্ছে জানেন, দেখেন সে ছবি তোলার কারণে তার এই জায়গাটা একটু ঝলসে গেছে মনে হচ্ছে না, এরকম মনে হচ্ছে না যে আপনার বেশি একদম আলো করে গেছে, ইমেজ যান অ্যাডজাস্টমেন্টে যান এক্সপোর্ট এক্সপোজে যান, এক্সপোজে গিয়ে এক্সপোজটা একটু কমান, বুঝতে পারছেন কি হচ্ছে, যদি এরকম অনেক বেশি রোদ্রের আলোর কারণে মানে ঝুলছে যায় তখন আপনি চাইলে এটাকে কি করতে পারবেন ঠিক করতে পারবেন, আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন যে আমার মনে হয় একটা ইমেজের মধ্যে একটা কাজ করলে হবে না, যেমন এটার মধ্যে আমি এই পর্যন্ত এটা করলাম, ইমেজে গেলাম অ্যাডজাস্টমেন্টে গেলাম আমি লেভেলে বা কার্ভসে গিয়ে আমি এখান থেকে ইয়েলোটা ধরলাম, দেখেন ইয়েলো কালার নিয়ে কাজ করতে হবে, আমি ইয়েলো নিয়ে কাজ করবো একটু পরে, আমি গ্রিনটা নিয়ে আপাতত একটু দেখা দিচ্ছি আর কি আপনার, একটু গ্রিনেশটাকে একটু গ্রিনেশ করলাম আগের থেকে নিশ্চয়ই মানে ইমেজটা আরো সুন্দর হয়েছে আগের থেকে, আবার কি করলাম একটু ব্রাইটনেসে গেলাম, ব্রাইটনেসে গিয়ে আর একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, আর এখান থেকে আমি কন্ট্রাস্টটাকে একটু কমাচ্ছি, ওকে করে দিলাম, এখন আমার ইয়েলো কালারটা বেশি সমস্যা, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে দেখেন ভাইব্রেন্স নামের একটা অপশন আছে, ভাইব্রেন্স না আমি কালার ব্যালেন্সে গেলাম, কালার ব্যালেন্সে গিয়ে এখন দেখেন ইয়েলো নামের একটা অপশন আছে, ইয়েলোটাকে একটু কমাই, আস্তে আস্তে ইয়েলোটা কমতেছে না, আমি একটু সায়ানটাকে কমিয়ে গ্রিনেশের দিকে যাই, একটু রেডিশটা একটু কমিয়ে দিই, এখন আবার হাইলাইটসে গিয়ে যদি আমি ইয়েলোটাকে কমিয়ে দেই, শ্যাডোটা দেখে কি হলো, যদি আমি ইয়েলোটাকে কমিয়ে দেই, আমি জাস্ট গ্যা করতেছ হচ্ছে ইয়েলোটাকে যাতে আস্তে আস্তে কমাই, এখন দেখেন আমি যদি বিফোর আফটার দেখাইতাম তাহলে আসলে করে বুঝতে পারতেন যে আগে হচ্ছে এখানে অনেক বেশি আপনাকে আসছিল যার জন্য মানুষের চেহারাটা দেখা যাচ্ছিল না, এখন আপনার অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি, এই ছিল আমারটা, এই জন্য কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলে ভালো হতো, যাই হোক ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গেলাম ভাইব্রেন্স নিয়ে একটু কাজ করি, ভাইব্রেন্স একটু দেখাই, দেখেন কি হচ্ছে কালারটা সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে,
দেখেন কালারটা আগে আপনার ডার্ক ছিল এখন ফ্যাকাশে হয়ে গেছে। সিচুয়েশন হচ্ছে অবস্থানটা নিয়ে কাজ করবে সে, দেখেন সে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিছে আবার একদম কালারাইজ করে দিছে, অর্থাৎ আপনি কালার কমাতে পারবেন বাড়াতে পারবেন, এটা হচ্ছে ভাইব্রেন্সের কাজ। আবার ইচ্ছা করলে এখানেও কাজ করতে পারেন, যেমন আপনার অনেক বেশি যদি আলোকিত থাকে তখন আপনি ভাইব্রেন্সটা একটু কমিয়ে ঠিক করতে পারেন। এখন দেখেন আমার চোখের মধ্যে যে আলোটা লাগতেছিল সেটা চলে গেছে, দেখেন বুঝতে পারছি আমি চাইলে ঠিক করতে পারি। এটা করলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি যদি লেভেলে গিয়ে যদি গ্রিনটাকে ধরে কাজ করি, গ্রিনের সংখ্যাটা এখন দেখেন গ্রিনে হচ্ছে আর একটু আগে থেকে, বুঝতে পারছি বিষয়টা। আমি চাইলে এভাবে কাজ করতে পারি, যেটা ছিল আমার বিফোর আফটার এটা ছিল, ওখান থেকে আফটার কি করছে। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, হিউম্যান সিচুয়েশন নিয়ে তো অলরেডি কাজ করছে আপনাদের সাথে, এই জন্য আমি দেখাচ্ছি না। কালার ব্যালেন্সটাই গেলাম, কালার ব্যালেন্সটা যাওয়ার পর দেখেন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, রেড, গ্রিন, ব্লু, এখানে হচ্ছে শ্যাডো, মিডটোন, হাইলাইটস। আমি যেটা জিনিসটা এখানে দেখাই আপনাদের ভালো বুঝবেন আর কি, এটার মধ্যে যাই। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, কালার ব্যালেন্সে গেলাম, এখানে খেয়াল করে দেখেন ম্যাজেন্ডা কালার, এই ইমেজটার মধ্যে ম্যাজেন্ডা কালার আছে না? আপনি যদি ম্যাজেন্ডা কালারের জায়গায় যদি আপনি আস্তে আস্তে ব্লু করে দিতে চান, গ্রিন করে দিতে চান, ম্যাজেন্ডাকে যদি কমিয়ে হলদে টাইপে করে দিতে চান করতে পারবেন, সায়ান করতে পারবেন, রেডিশ করতে পারবেন। আবার যদি শ্যাডোতে গিয়ে যদি এই কাজগুলো করি দেখেন, বুঝতে পারছেন বিষয়টা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পয়েন্টস নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং কোন অংশটা নিয়ে কাজ করবেন। হাইলাইটস নিয়ে কাজ করবে সে হাইলাইটস এর উপর কাজ করবে, দেখেন হাইলাইটস এর উপর কাজ করতেছে, যে অংশটা চাইবেন ওইটার উপর বেস করে কাজ করবে। ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি ক্লিক করি সে আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবে ইমেজটাকে। এখন একটা কোশ্চেন থাকবে, ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে কিন্তু এখানে আপনার মানে কালার রেঞ্জ আসছে কেন? কারণ হচ্ছে ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়ার আগে তো এদের মধ্যে কালার ছিল না। এগুলো নিয়ে আপনি কি করতে পারেন? কালার ব্যালেন্স করতে পারবেন। যেমন খেয়াল করে দেখেন, রেডিশ নিয়ে যদি কাজ করতে চান রেডিশ করতে পারবেন। এখন দেখেন রেডিশ হয়ে গেছে, যেসব জায়গায় রেড রেড কালারটা ছিল সে একদম ডার্ক হয়ে গেছে। আমরা এরকম অনেক সময় দেখি না, দেখেন দেখেন গ্রিন নাই, এই জন্য গ্রিন কোন কাজ করতেছে না। সায়ান যদি থেকে থাকে সায়ান নিয়ে কাজ করবে। এ দেখেন ম্যাজেন্ডা ছিল, ম্যাজেন্ডা নিয়ে কাজ করতেছে, দেখছি আমার শাড়িটা ম্যাজেন্ডা ছিল না, ম্যাজেন্ডা নিয়ে কাজ করতেছে, দেখছি। আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। এখানে যদি ক্লিক করেন দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটাকে কালারাইজ করবেন, আমি তো এটা রেডি তৈরি করে নিছি এই জন্য তো দেখাচ্ছে, আর আমার যদি এটা রেডি করা আছে তখন আমি এটাকে কালারাইজ করবো, এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি। তখন আমি কি করলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি হিউম্যান সিচুয়েশনে যাই, কালারাইজে জাস্ট ক্লিক করেন, আসছে আমার কালার চলে আসছে দেখেন তো, আর এটা এমন ন্যাচারাল কালার আসবে মনে হবে যেমন আসলে এটা কালার এরকমই, দেখেন সে যেটা করে একদম 100% করে দেওয়ার ট্রাই করে। আমি যেটা বুঝতে চাচ্ছি, আপনি যেটা বুঝতে চাচ্ছেন সেটা হচ্ছে আমি তো মানে ওইটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিছি, এই জন্য হচ্ছে ওই অপশন গুলো আসছে। যদি আপনার ডিরেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট হয় তাহলে তো আমি ওই অপশনে যাবো না, আমি তখন এটাকে কালারাইজ করতে যাবো, যেমন এটা করতেছি। হ্যাঁ আমি ওটা করে দেখাবো একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে আমরা কি করতে পারি, কালারাইজও করতে পারি। তারপর হচ্ছে ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, একটু খেয়াল করে দেখেন ফটো ফিল্টার, ফটো ফিল্টারের মধ্যে যেটা হয় এইখানে খেয়াল করে দেখেন এইখানে যে কালারটা থাকবে তার উপর বেস করে এখানে কালার আসবে। সাপোজ মনে করেন আপনি কালারটা দিবেন এইটা, এর উপর বেস করে আপনি কি করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, বুঝতে পারছি এই কালারটার উপর। আর আপনি যদি যেহেতু এখানে কিছু অপশনগুলো করে দেওয়া আছে, আপনি যদি চান
এই ইফেক্টটা নিয়ে কাজ করবে। ও দিসনি একটু কমায় দিছি, এখানে যে কালার আছে ওটার উপর বেস করে ইফেক্ট দিবে, দেখেন বুঝতে পারছেন, এইখানে কালারটা যেটা থাকবে ওটার উপর বেস করে ইফেক্ট দিবে, দেখেন আস্তে আস্তে কমে গেছে, এখানে ইয়েলো ভাবটা যেটা ছিল ওটা চলে গেছে, দেখছি আপনি চাইলে ইচ্ছে করলে কমাতে পারেন বাড়াতে পারেন, এখন আপনি কমান, এভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। তারপর আবার ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে দেখেন চ্যানেল মিক্সার নামের একটা অপশন আছে, এই চ্যানেল মিক্সারটা নিয়ে একটু কাজ করি, অন্য মধ্যে কাজ করলে ভালো হবে, সবগুলোর মধ্যে আসলে ভালো রেজাল্ট আসে না, এই জন্য আমি হ্যাঁ এই যে এটার মধ্যে দেখেন এটার মধ্যে আপনি কি কালার ইউজ করবেন বুঝেন নাই, এই ইমেজটা যদি কালেকশন কারেকশন করতে চান তাহলে কোন কালারটা কারেকশন করা উচিত আপনার, রেড কালার, ঠিক আছে আপনি রেড কালার নিয়ে কাজ করবেন, তখন যেমন এটার মধ্যে আমি রেড কালারটা নিয়ে কাজ করব, দেখেন এখন রেডটা অনেক বেড়ে গেছে, দেখছি আমার রেডটা কমাই, এটা এখন সবুজ হয়ে গেছে আস্তে আস্তে, একটু আগে দেখেন এটা ছিল কি মানে একদম রাত মানে সন্ধ্যা হচ্ছে, আপনি যখন চেঞ্জ করবেন এই যে ফজর হচ্ছে মানে সকাল হচ্ছে, আপনি চাইলে সবুজটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন বুঝতে পারছি, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বলার উদ্দেশ্য হচ্ছে আপনার ইয়ার উপর ভিত্তি করে ইমেজের উপর ভিত্তি করে আপনাকে চেঞ্জ করে কাজ করতে হবে, যে কোনটা করলে আমার ভালো রেজাল্ট আসবে এটা কেমন বেস করে কাজ করতে হবে, এমনি কালার গুলো দেখা যাচ্ছে ঠিকঠাক মতো, যেমন এটার মধ্যে আমার ইয়েলো কালারের প্রবলেম, এটার মধ্যে আমার ইয়েলো কালারের প্রবলেম না, তখন আমি ইয়েলো কালার নিয়ে কাজ করব, এখান থেকে আমার যেটা দরকার সেটা ইয়েলো কালার নিয়ে কাজ করব। আচ্ছা এখানে আরেকটা অপশন আছে হচ্ছে কালার লুকআপ, এখানে যাবো, এগুলো সব হচ্ছে রেডিমেড কালার, দেখেন এখানে সবগুলো রেডিমেড কালার, আপনি যদি চান এখানে রেডিমেড কালার ইউজ করতে রেডিমেড কালার ইউজ করুন, স্ক্রোলিং করতেছে মাউসটা, মাউসটা স্ক্রোল করলেই ইয়া হয়ে যাবে বুঝতে পারছি। আচ্ছা এবার চলেন ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ইনভার্স করি, ইনভার্স করলে বুঝতে পারছে কি হচ্ছে, কি হয়েছে বলেন তো, নেগেটিভ হয়ে গেছে, আবার যদি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি ইনভার্স করি আবার হচ্ছে এটা হয়ে যাবে, আর এখন যেটা দেখাবো এগুলো অলরেডি আমরা ইউজ করছি এই জন্য এভাবে দেখাচ্ছি, ইমেজে গেলাম অ্যাডজাস্টমেন্টে গেলাম পোস্টারাইজ, আমরা মনে হয় অনেকে দেখছি প্রিজমা, প্রিজমা দেখছিলেন, প্রিজমার আমলে জন্মগ্রহণ করছে কে, সবাই করছে না আপনারা, প্রিজমা ছিলেন না কেন, মোবাইলে একটা গ্যা ছিল না ইফেক্ট ছিল এরকম প্রিজমা, এইটা হচ্ছে আপনার প্রিজমা পোস্টারাইজ, পোস্টারাইজ যারা হচ্ছে ইলাস্ট্রেশন করেন, ইলাস্ট্রেশন মানে কি যে বলে এটাকে ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশন যারা করে পেন্টুল দিয়ে তারা হচ্ছে এই পোস্টারাইজটা নিয়ে কাজ করে আগে, যখন খেয়াল করে দেখেন আমি এর আগে আমি বলছিলাম যে এই যে ইমেজটার মধ্যে কোথায় কোন কালারটা ইউজ করবে এটাকে সিলেক্ট করার জন্য সে কি করতেছে জানেন, আগে স্টেপ পোস্টারাইজে গিয়ে সে দেখেন এখান থেকে একটু লেভেলটা একটু কম, এখন বুঝতেছি যে সে এতটুকু জায়গা পেন্টুল দিয়ে তৈরি করবো হচ্ছে এই কালারটা দেওয়ার জন্য, প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে দেখছেন বুঝতে পারছেন, এভাবে সে কি করবে আলাদা আলাদা নিয়ে কাজ করবে, হিজিবিজি তো এখান থেকে আমাকে আলাদা আলাদা করে কাজ করতে হবে, যত বাড়াবেন মনে করেন পাঁচ দিলাম, এখন দেখছেন ইলাস্ট্রেটর নিয়ে এখানে পাথ ক্রিয়েট হবে, এখানে পাথ ক্রিয়েট হবে, এগুলো প্রত্যেকটা পাথ ক্রিয়েট হবে করে তারপর টোটালটা সে আউটপুট দেবে, তো মেইন যে থিমটা হচ্ছে যে আমি যদি এরকম টাইপের কোনো পোস্টারাইজিং ইফেক্ট দিতে চাই তখন আপনি পোস্টারাইজের ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে আপনার ইচ্ছে আর কি। তারপর দেখেন থ্রেজোল্ড, থ্রেজোল্ডটা চিনছি বলেন তো, এরকম একটা ইফেক্ট কোথায় আছে, কোথায় আছে বলেন, কোথায় এ বাংলা বর্তমানে এই মুহূর্তে খুব জনপ্রিয় একটা জায়গায় আছে বলেন, বসুন্ধরা, এখানে কার আছে বলেন, বসুন্ধরাতে না ঢাকা ইউনিভার্সিটিতে কাজী নজরুল ইসলামের যে প্রতিকৃতি আছে ওটা এরকম করে দেওয়া আছে বুঝতে পারছেন, এটার মধ্যে আসলে কি বলি এই ইমেজটার এই অংশগুলোর মধ্যে কিন্তু কোনো কালার নাই, মানে যেখানে নিয়ে বসাবে ওইখানে মানে এটাকে বলে থ্রেজহোল্ড বুঝতে পারছি, আপনি যদি আপনার ইমেজকে থ্রেজহোল্ড তৈরি করতে চান করতে পারেন, অ্যাডজাস্টমেন্টে গেলাম এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ যদি ইউজ করতে চান একটু খেয়াল করে দেখেন আমার ইমেজ বা কোনো অপশনের উপর গ্রেডিয়েন্ট যদি দিতে চাই দিতে পারবো, এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে এখান থেকে যে কোনো কালারের গ্রেডিয়েন্ট আমি ইউজ করতে পারবো, হ্যাঁ আপনি আপনার যেমন ইচ্ছে তেমন ইউজ করতে পারবেন, এখন দেখেন আমি যে কাজগুলো করতেছি ওভারঅল কাজ হচ্ছে না,
কিন্তু আমি তো চাচ্ছি আমার চেহারার মধ্যে শুধু আসুক, তখন কি করবে? তখন হচ্ছে শুধু চেহারাটাকে সিলেক্ট করবে, যে আমি শুধু এই চেহারাটাকে সিলেক্ট করব, এতটুকু জায়গার মধ্যে কাজ হবে যা হওয়ার। যেমন আমি ওকে অনেক বিশেষ করে আপনার গেতে পাওয়া যায়, এগুলো গ্রামগঞ্জে পাওয়া যায়, দেখবেন যে বিয়ের সময় মুখ টুক একদম সাদা করে আসতেছে গা থেকে, কি জানি না পার্লার থেকে, হাত পা যেমনই থাকুক না আপনি চাইলে ইন্ডিভিজুয়াল অংশ সিলেক্ট করে সেখানে কি করতে পারবেন, আপনি কালার দিতে পারবেন ইন্ডিভিজুয়াল অংশ। হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন মতো করে ইন্ডিভিজুয়াল অপশনটা নিয়ে যতটুকু দরকার আর কি ততটুক জায়গা সিলেক্ট করে আপনি ইচ্ছে করলে কালার দিতে পারবেন। ক্লিয়ার? এখানে খেয়াল করে দেখেন, আমি চাইলে ব্রাইটনেস বাড়াতে পারতেছি, কন্ট্রাস্ট বাড়াতে পারতেছি, মানে যা চাইতেছি আমার ইন্ডিভিজুয়াল ঠিক এতটুকুর মধ্যে হবে, বাইরে হবে না। তারপর হচ্ছে ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এর নিচে দেখেন একটা আপনার লেখা আছে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালার হচ্ছে আপনি এখানে যে কালারটা সিলেক্ট করবেন ওর উপর বেস করে হচ্ছে কালারটা চেঞ্জ হবে। আমি যদি মনে করেন ম্যাজেন্টা নিয়ে কাজ করি তাহলে ম্যাজেন্টার উপর বেস করে কাজ করবে, ইয়েলোর উপর কাজ করবে। যেমন আমার ওই ইমেজটার মধ্যে ইয়েলো কালারটা অনেক বেশি ছিল, আমি তখন ইয়েলোটাকে কম বেশি করে কাজ করব। বুঝতে পারছেন বিষয়টা? এভাবে আপনি সিলেকটিভ কালার নিয়ে কাজ করতে পারেন। ইমেজ আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে যেমন শ্যাডো অ্যান্ড হাইলাইটস, এটার মধ্যে কি করবে শ্যাডো এবং হাইলাইটস নিয়ে কাজ করবে। দেখেন আমি শ্যাডো যে অংশটা আছে হাইলাইটস এর অংশটা নিয়ে কাজ করতেছি, যেখানে যেখানে আপনার অনেক বেশি উজ্জ্বলতা, দেখেন এই জায়গাটা অনেক বেশি উজ্জ্বলতা ছিল, এই জায়গাগুলো অনেক বেশি উজ্জ্বলতা ছিল, সেগুলো কমে যাচ্ছে, দেখেন ডার্ক হয়ে যাচ্ছে। আর যদি শ্যাডোর জায়গাগুলো নিয়ে যদি উজ্জ্বল করতে চান, দেখেন যেখানে যেখানে কালো ছিল সে জায়গাগুলো আপনার ডার্ক হচ্ছে, দেখছি। আপনি চাইলে এখানে শ্যাডো এবং হাইলাইটস নিয়ে কাজ করতে পারেন, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল শ্যাডো এবং হাইলাইটস। অ্যাডজাস্টমেন্টে গেলাম, এইচ ডি অ্যান্ড টনিক নামের একটা অপশন আছে, এগুলো সবগুলো আপনার দেখেন এজ গ্লো টন অ্যান্ড ডিটেলস টোন অ্যান্ড ডিটেলস অ্যাডভান্স, এই সবগুলো হচ্ছে দেখেন আমরা গমা কালেকশন দেখে আসছি, আমরা এক্সপোজ দেখে আসছি, আমরা ডিটেলস দেখে আসছি, তারপর হচ্ছে আমরা শ্যাডো নিয়ে কাজ করে আসছি, হাইলাইটস নিয়ে কাজ করে আসছি, ভাইব্রেন্স নিয়ে কাজ করে আসছি, সিচুয়েশন নিয়ে কাজ করে আসছি, এইগুলোকে সবগুলো একসাথে করে দিচ্ছে। যদি আপনি চান এখান থেকে কাজ করতে করতে পারেন। আর এটা হচ্ছে আপনার কি ছিল বলেন তো, কার্ভ ছিল, এই কার্ভ নিয়েও যদি আপনি কাজ করতে চান করতে পারেন। ইমেজে যাচ্ছি, আমি আবার একবার রিপিট করতেছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলোই কালার নিয়ে কাজ করে, এক একটা ধরন হচ্ছে একটু এক এক রকম, কোনোটা হচ্ছে একটু ডার্ক বেশি দেয়, কোনোটা একটু ডার্ক কম দেয়, কিন্তু সবগুলোই হচ্ছে আর জিবি নিয়ে কাজ করে। বুঝতে পারছো বিষয়টা? আর জিবি এবং সিএমআই কে, জি হ্যাঁ হইতে পারে, একটা ইচ্ছা করলে 10টাও হইতে পারে, কোনোটার মধ্যে একটার মধ্যে হইলেও কাজ হয়ে যেতে পারে। যত বেশি সময় নিয়ে যত সুন্দর করে কাজ করতে পারবেন বা স্টাইল করবেন তত আপনার আউটপুট ভালো। কাজ আছে মানে আপনি কি বলেন, মানে এত বেশি কাজ আপনি কল্পনা করতে পারবেন না। জি, যারা হচ্ছে আমি এই জায়গাগুলোতে সিলেকশন টুলস দিয়ে সিলেকশন করছি, আমি কুইক সিলেকশনের মাধ্যমে সিলেকশন করছি আর কি। আবারও বলতেছি, যত মানে প্রফেশনালি যদি কাজ করতে চান যত সুন্দর করে সিলেক্ট করবেন তত সুন্দর আপনার রেজাল্ট আসবে। আচ্ছা, এ হচ্ছে দিলাম, সিলেক্ট করলাম, আমি ডি সিচুয়েটেড নামের একটা অপশন নিয়ে কাজ করব এখন। এখানে দেখেন একটা ডি সিচুয়েটেড অপশন আছে, এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে যাব হচ্ছে সিলেক্টে, সিলেক্টে গিয়ে জাস্ট ইনভার্স করে দিব, ঠিক আছে। ইনভার্স করার পর আমি যদি এখান থেকে ডি সিচুয়েটেডটা ক্লিক করি, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ডি সিচুয়েটেডে ক্লিক করি, এখন দেখেন আমার মনে এরকম ইফেক্ট আমরা দেখি, দেখি না যে অনেক সময় দেখবেন যে যিনি মডেল উনি মনে করেন একটা আংটির অ্যাড করতেছে, ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সরি ওনার আংটিটা হচ্ছে উজ্জ্বল। আবার সময় দেখবেন লিপস্টিকের অ্যাড করতেছে, ফুল আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিপস্টিকটা খুব সুন্দর দেখাচ্ছে, এরকম করে না, অর্থাৎ হাইলাইটেড করার জন্য। যেমন এটার মধ্যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি, ওনার যে আপনার গহনাগুলো আছে এগুলো হচ্ছে আমি হাইলাইট করছি, এভাবে আপনি চাইলে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে ম্যাচ কালার নামের একটা অপশন আছে, ম্যাচ কালারটা একটু বলি আপনাদেরকে, এভাবে একটু বলে দেই। ওপেন করে রাখি। আচ্ছা, ম্যাচ কালার বিষয়ে একটু বলি, ম্যাচ কালারটা হচ্ছে এই যে দেখেন একটা খেয়াল করে দেখেন একটা ক্যামেল আছে এখানে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি ইউজ করতেছি হচ্ছে এটাকে নিয়ে কোন একটা জায়গায় দিব আর কি, এখানে অবশ্য দিলে কেমন জানি দেখা যাবে, বাদ দিয়ে দিই অনেক বেশি হয়ে গেছে,
এখানে আমি তো ডিলিট করলাম, কই জানি ওপেন করে রাখছে আলামত জানি, অনেকগুলো ওপেন করছে তো না, এটাতে না সুন্দর লাগবে না আর কি। এটার মধ্যে দেখ, এই হচ্ছে আমার ক্যামেরাটা নিয়ে আসছি, এখন খেয়াল করে দেখেন এই যে আমি যে দিলাম মনে করেন ওকে আমি এখানে বসায় দিলাম, এখন যে বসালাম এটা কি বোঝা যাচ্ছে না এটা যে আলাদা, সিম্পলি বোঝাই যাচ্ছে যেটা আলাদা। এখন ম্যাচ কালারের মধ্যে একটা অপশন আছে, যেমন এটার মধ্যে সিলেক্ট করার পর ইমেজে গেলাম অ্যাডজাস্টমেন্টে গেলাম, দেখেন ম্যাচ কালার নামের একটা অপশন আছে দেখছি, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তখন সে আপনাকে দেখাবে সোর্স, যে সোর্স কোনটা, সোর্সটা হচ্ছে 00 জেপিজি, আমি ক্লিক করলাম এই সোর্সটাকে ক্লিক করে দিলাম, আমি ওকে করে দেই, সে যেটা করবে এটার থেকে সোর্স নিয়ে এটার মধ্যে অ্যাড করার ট্রাই করবে, বুঝতে পারছেন? আচ্ছা জিনিসটা মনে বোঝেন না, আমি একটু এইভাবে বুঝাই, এটাকে অফ করে দিই। এই হচ্ছে আমার ক্যামেল, এটাকে সিলেক্ট করার পর ইমেজে যাবেন অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখান থেকে আমি সোর্স কালারে ম্যাচ কালারে গেলাম, সোর্সে যদি যাই এই যে 00 যেটা আছে এটার মধ্যে যদি আমি ক্লিক করি এখন কি কালারটা আসছে, বুঝতে পারছি বিষয়টা কি হচ্ছে? এখন যদি আমি ওকে এখান থেকে নিয়ে যাই, জাস্ট দেখানোর উদ্দেশ্যে আর কি, আমি যদি এখানে নিয়ে এখানে রাখি আমাকে বুঝতে পারতেছে কি হচ্ছে, ও হচ্ছে এখানকার এনভায়রনমেন্টের সাথে কালারটা নিয়ে নিছে, কিন্তু দেখেন আমার মানে ক্যামেলের কালার কি জীবনে দেখছেন এরকম কালার হয়? সো এটার সাথে হয় না, আমি যে মেন থিমটা বুঝতে চাচ্ছি, অনেক সময় দেখবেন যে আপনি ছবিটা তুলছেন এখানে আলোর মধ্যে, এখন আপনি নিয়ে যাচ্ছেন হচ্ছে একটা জায়গায় গিয়ে দাঁড়াইছেন যেখানে নিয়ে বসাবেন ওইখানে অন্ধকার, তখন যখন ম্যাচ কালার দিবেন তখন কি হবে, ওই শ্যাডোটা আপনার শরীরে চলে আসবে, যে ওইখানকার শ্যাডোটা চলে আসবে, বুঝতে পারছেন? কিন্তু এখানে আমি ম্যাচ কালার ইউজ করে কাজ করতে পারতেছি না, এই কারণে কারণ আপনার যত যেখানেই যাক না কেন উটের কালার আলাদা একটা আছে, ওইটাকে আমি একটা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছুটা অ্যাডজাস্ট করতে পারি, যেমন এখানে অনেক বেশি উজ্জ্বলতা বেশি কম বেশি আমি এখানে কি করতে পারি এভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ব্রাইটনেস একটু বাড়ায় দিতে পারি, অথবা আমি সরি এটা নিয়ে কাজ করতেছি এটার সাথে কাজ করাতে কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে দেখছেন, এটা উজ্জ্বলতা বাড়া দেওয়ার কারণে। তারপর আমি চাইলে এখান থেকে আবার একটু কাজ করি এটা নিয়ে, এটা নিয়ে কাজ করি, এটা সরি তাড়াহুড়া করলে এরকমই হয়, এখন থেকে অটো করা ট্রাই করছে সে, এটাকে ধরি আমি এখান থেকে হালকা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিই হালকা, বুঝতে পারছেন? এখন দেখেন অনেকটা ম্যাচিং হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা? বলেন শ্যাডো ফালাবো, আপনি যদি চান আমি শ্যাডো ফালাবো সমস্যা কি। আচ্ছা এই যে আমি দিয়ে দিলাম, এখন দেখেন মোটামুটি আমার এখানে কালারটা চলে আসছে, আপনি যদি আরো কালার চান আরো অ্যাডজাস্টমেন্ট চান আপনি চাইলে এখান থেকে আরো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। ওকে ফাইন, এই হচ্ছে আমরা মোটামুটি একটা অ্যাড করলাম, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে দেখেন একটা শ্যাডো আসা নাই, ঠিক আছে? এখন যদি আপনি শ্যাডো ইউজ করতে চান, যদি আমরা শ্যাডোটা এখান থেকে আমরা দেখানোর চিন্তা ভাবনা করেছিলাম না আর কি আমার এটা, এরপর যেহেতু আপনার বলছেন এর উপর হচ্ছি কোনো কিছু যদি শ্যাডো ইউজ করতে চাই তখন এখান থেকে এফেক্সে যাব, আমার লেয়ার প্লেট থেকে আমি এফেক্সে যাব, এফেক্সে গিয়ে নিচে দেখেন একটা অপশন আছে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোতে ক্লিক করলে আপনার সামনে দেখেন একটা ড্রপ শ্যাডো চলে আসে, এটার মধ্যে কিন্তু একটা ড্রপ শ্যাডো চলে আসছে, বুঝতে পারছি? আমি যদি এর মধ্যে যাই এটার মধ্যে আমার একটা ড্রপ শ্যাডো চলে আসবে, ডিস্টেন্সটা একটু কমিয়ে, এই হচ্ছে আমার একটা ড্রপ শ্যাডো চলে আসছে, বুঝতে পারছি? এই দেখেন একটা ড্রপ শ্যাডো আসছে, এই যে ড্রপ শ্যাডোটা আমি যদি সরাই এভাবে সরাইতে পারবো। এখন আমার যে মানে শ্যাডোটা আসছে এই শ্যাডোটাকে আসলেই শ্যাডোর মতো পড়ছে, মানে আমি বলতে চাচ্ছি যে আমি শ্যাডোটা যে দিলাম এটা তো ওর পাশে সাইডে হয়ে গেল না, কিন্তু আমার তো হওয়া দরকার ছিল নিচে, এখানে হওয়া দরকার ছিল না এই জায়গাটায়, তখন আমি কি করব এই ড্রপ শ্যাডোটা ইউজ করার পর, যদি এটা আপনি বুঝতেছেন না কিছুই এরপর আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা, যেহেতু আমার মানে এখানে ড্রপ শ্যাডো পড়ে গেছে তখন আমি কি করব এই ড্রপ শ্যাডোটা দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ারের মধ্যে ক্লিক করব, ওকেতে ক্লিক করলে দেখেন ড্রপ শ্যাডো নামের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে যেহেতু আমরা এটা দেখাই নাই এই জন্য আপনারা বুঝবেন না, এরপরও দেখাইতেছি,
ধরে নিচে দিয়ে দিব। এখন ঠিক আছে, তাহলে সামনে দিতে পারেন। বুঝতে পারছেন আপু? বুঝেন নাই? দিলাম তো, ঠিক আছে, এভাবে ইচ্ছা করলে আপনি শ্যাডো ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা ইমেজের মধ্যে থেকে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে থেকে এ পর্যন্ত কি কি করছি একটু দেখাই আপনাদেরকে। রিপ্লেস কালার পর্যন্ত চলে আসছিলাম, সরি, ম্যাচ কালার। এরপর হচ্ছে রিপ্লেস কালার, একটা অপশন আছে রিপ্লেস কালারে যাই, এর মধ্যে আমি একটা কোকা কোলা ওপেন করে রাখছি, সেটা একটু ওপেন করি। কোথায় রাখছি কোকা কোলা? এই যে ম্যাচ কালার, আমি রিপ্লেস কালারে যাচ্ছি। রিপ্লেস কালারটা হচ্ছে আপনি যদি, আপনাকে যদি কখনো আপনার ক্লায়েন্ট বলে যে আপনার একটা লগো দেয়, লগো দেওয়ার পর আপনাকে ডিজাইন কনসেপ্ট করতে গেছেন, সেখানে আপনি চাচ্ছেন হচ্ছে এই রেড কালারটা হচ্ছে হোয়াইট কালার মনে করেন, তখন আমি কি করব, ইমেজে যেয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে রিপ্লেস কালারে যাব। রিপ্লেস কালারে গিয়ে এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে দেখেন আই ড্রপার আসছে, আই ড্রপার দিয়ে আমি জাস্ট ক্লিক করে দেখায় দেব কোন কালারটা রিপ্লেস করতে যাচ্ছি। এই কালারটা রিপ্লেস করতে যাচ্ছি, আমি জাস্ট এখন ড্র্যাগ করি, কালারটা রিপ্লেস হচ্ছে। বুঝতে পারছেন? আপনি চাইলে এখানে হোয়াইট ব্ল্যাক কালার করে ফেলতে পারবেন খুব সহজেই, নতুন করে আমাকে তৈরি করতে হচ্ছে না। ক্লিয়ার? এভাবে আমি চাইলে রিপ্লেস করে কাজ করতে পারি। আর লাস্টের একটা অপশন আছে যেটা নাম হচ্ছে আপনার ইকুয়ালাইজার। ইকুয়ালাইজার যেটা করবে, এখান থেকে একটা এভারেজ কালার অ্যাড করে দেয়, ওটা তেমন একটা প্রয়োজন পড়ে না। সো আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে এই যে আমরা যে ম্যানিপুলেশনটা করছি বা ম্যানিপুলেশন নিয়ে কাজ করছিলাম, আমরা আরেকটা নতুন ম্যানিপুলেশন করব আজকে এবং চেষ্টা করব যে এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য। ক্লিয়ার? যে যেখানে যেমন দরকার কালার দরকার, সেখানে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করব। এখন আমার মনে হয় যে এই প্রবলেমটা আমাদের থাকবে না, খুব সহজে আমরা কাজটা করে ফেলতে পারি।